রেডিও মিলনের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ দ্বিতীয় পর্ব। আওরঙ্গজেব জগৎপ্রথিত বাদশাহ, তিনি জগৎপ্রথিত সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। নিজেও বুদ্ধিমান, কর্মদক্ষ, পরিশ্রমী এবং অন্যান্য রাজগুণে গুণবান ছিলেন। এই সকল অসাধারণ গুণ থাকতেও সেই জগৎপ্রথিত নামা রাজাধিরাজ নিজের জগৎপ্রথিত সাম্রাজ্য এক প্রকার ধ্বংস করে মানবলীলা সম্বরণ করলেন। এর একমাত্র কারণ আওরঙ্গজেব মহাপাপিষ্ঠ ছিলেন। তাঁর ন্যায় ধূর্ত, কপটাচারী, পাপে সংকটশূন্য, স্বার্থপর, পরপীড়ক, প্রজাপীড়ক দু একজন মাত্র পাওয়া যায়। এই কপটাচারী সম্রাট জিতেন্দ্রিয়তার ভান করতেন, কিন্তু তাঁর অন্তঃপুর অসংখ্য সুন্দরীতে মধুমক্ষিকা পরিপূর্ণ মধুচক্রের ন্যায় দিবারাত্র আনন্দ ধ্বনিতে ধ্বনিত হতো। মোগল বাদশাহরা যাকে প্রথম বিয়ে করতেন তিনি প্রধানা মহিষী হতেন। আওরঙ্গজেবের প্রধানা মহিষী দুর্ভাগ্যক্রমে একজন হিন্দু কন্যা, যোধপুরী বেগম। কিন্তু তিনি প্রধানা মহিষী হলেও প্রেয়সী মহিষী ছিলেন না। যে সর্বাপেক্ষা প্রেয়সী সে একজন খ্রিশ্চান, তার নাম উদিপুরী বেগম। উদিপুরীর যেমন অতুল্য রূপ তেমনি অতুল্য মাদকাশক্তি। দিল্লির বাদশাহরা মুসলমান হয়েও অত্যন্ত মদ্যাসক্ত ছিলেন, রংমহলেও এ রঙের ছড়াছড়ি। এই নরক মধ্যেও উদিপুরী নাম জাহির করে তুলেছিলেন। জেবুন্নিশা হঠাৎ উদিপুরীর শয়নগৃহে প্রবেশ করতে পারলেন না, কারণ ভারতেশ্বরের প্রিয়তমা মদ্যপানে প্রায় বিলুপ্ত চেতনা, বসনভূষণ সবকিছুই বিপর্যস্ত। প্রথমে বাঁদিরা শয্যা পুনর্বিন্যস্ত করল, তারপর ডেকে সচেতন ও সাবধান করে দিল, তারপর জেবুন্নিশা এসে প্রবেশ করলেন। মা, আপনার মেজাজ উত্তম তো? এত রাত্রে কেন? একটা বড় খবর আছে। কি? মারাঠা ডাকু মরেছে? তার চেয়েও খুশ খবর। জেবুন্নিশা চঞ্চল কুমারীর সেই তসবির ভাঙার গল্পটা বেশ রঙিন করে গুছিয়ে বললেন। এ আর খোঁজ খবর কি? এই মহিষের মতো বাঁদিগুলো হজরতের তামাক সাজে, আমি তা দেখতে পারি না। রূপনগরের সেই সুন্দরী রাজকুমারী এসে হজরতের তামাক সাজবে, বাদশাহর কাছে এই ভিক্ষা চেয়েও। বহুত আচ্ছা। এর কিছু পরে রাজকার্য সমাপনান্তে বাদশাহ উদিপুরীর মন্দিরে উপস্থিত হলেন। উদিপুরী নেশার ঝোঁকে চঞ্চল কুমারীর কথা জেবুন্নিশার কাছে যেমন ঘটনা ও তামাক সাজার নিবেদন শুনেছিল তেমনই বলল। তা শুনে আওরঙ্গজেব অত্যন্ত ক্রোধান্বিত হলেন। পরদিন রাজাজ্ঞা প্রচারিত হল। রূপনগরের ক্ষুদ্র রাজার ওপরে জারি হল এক আদেশপত্র। বাদশাহ রূপনগরের রাজকুমারীর অপূর্ব রূপলাবণ্য বৃত্তান্ত শ্রবণে মুগ্ধ হইয়াছেন এবং রূপনগরের রাও সাহেবের সৎ স্বভাব ও রাজভক্তিতে প্রীত হইয়াছেন। অতএব রাজকন্যাকে দিল্লিতে পাঠাইবার উদ্যোগ করিতে থাকুন। শীঘ্রই রাজসৈন্য আসিয়া কন্যাকে দিল্লিতে লইয়া যাইবে। এই সংবাদ আসা মাত্র রূপনগরে হুলুস্থুলু পড়ে গেল। রানী দেবী মন্দিরে পুজো পাঠিয়ে দিলেন। রাজা এই সুযোগে কোন ভূমাধিকারীর কোন কোন গ্রাম কেড়ে নেবেন তার ফর্দ করতে লাগলেন। কেবল চঞ্চল কুমারীর সখীজন নিরানন্দ। তারা জানত যে এ সম্বন্ধে
মোগল বিদ্বেষিনী চঞ্চল কুমারীর সুখ নেই। সংবাদটা অবশ্য দিল্লিতেও প্রচারিত হল, বাদশাহী রংমহলেও প্রচারিত হল। যোধপুরী বেগম শুনে বড়ই নিরানন্দ হলেন। তিনি নিজে হিন্দুর মেয়ে, তিনি ঔরঙ্গজেবের পুরী মধ্যেও নিজের হিন্দুয়ানি বজায় রাখতেন। বিখ্যাত হিন্দুদ্দেশী ঔরঙ্গজেব যে এতটা সহ্য করতেন, এতেই বোঝা যায় যে তিনি তাকেও একটু অনুগ্রহ করতেন। তিনি বাদশাহের সাথে সাক্ষাৎ করে বললেন, জাহাপানা, যার আজ্ঞায় প্রতিদিন রাজ রাজেশ্বরগণ রাজ্যচ্যুত হচ্ছে, এক সামান্য বালিকা কি তার ক্রোধের যোগ্য? হে ভগবান, আমাকে বিধবা করো। দেবী নামে তার একজন পরিচারিকা ছিল, তাকে নিভৃতে নিয়ে গিয়ে তিনি বললেন, তুমি অনেকদিন এখান থেকে যেতে চেয়েছ, আজ তোমাকে ছেড়ে দেব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কাজটা বড় শক্ত, বড় পরিশ্রমের কাজ, বড় সাহসের কাজ, আর বড় বিশ্বাসের কাজ। তার খরচপত্র দেব, বকশিসও দেব, আর চিরকালের জন্য মুক্তি দেব। রূপনগরের রাজকুমারীর সংবাদ শুনেছ তো? তাঁর কাছে যেতে হবে। চিঠিপত্র দেব না, যা বলবে আমার নাম করে বলবে, আর আমার এই পাঞ্জা দেখাবে, তিনি বিশ্বাস করবেন। ঘোড়ায় যাবে, ঘোড়া কেনার খরচ দিচ্ছি। রাজকুমারীকে বলবে হিন্দু কন্যা হয়ে মুসলমানের ঘরে যেন না আসেন। বলবে তাসবির ভাঙার কথাটা বাদশাহ শুনেছেন, তাকে সাজা দেবার জন্যই আনছেন। প্রতিজ্ঞা করেছেন রূপনগরবালিকে দিয়েই উদিপুরের তামাক সাজাবেন। বলো বরং বিষ খেও, তবু দিল্লি এসো না। আরও বলো ভয় নেই, দিল্লি সিংহাসন টলছে, দক্ষিণে মারাঠা মোগলের হাড় ভেঙে দিচ্ছে, সব রাজপুত একত্রিত হচ্ছে, উদয়পুরের রানা বীর পুরুষ, মুঘল তাতারের মধ্যে তার মতো কেউ নেই। তিনি যদি রাজপুতগণের অধিনায়ক হয়ে অস্ত্র ধারণ করেন, যদি একদিকে শিবাজি আর একদিকে রাজসিংহ অস্ত্র ধরেন, তবে দিল্লির সিংহাসন কদিন টিকবে? রাজকুমারীকে রাজসিংহের শরণ নিতে বলো, প্রত্যাখ্যান করবেন না। বলো আমি আশীর্বাদ করছি যে তিনি রানার মহিষী হন, আর মহিষী হলে যেন প্রতিজ্ঞা করেন যে উদিপুরী তার তামাক সাজবে, যে বুন্নিশা তাকে পাখার বাতাস করবে। বেগম দেবীকে প্রয়োজনীয় অর্থ, পুরস্কার এবং পাঞ্জা দিয়ে বিদায় করলেন। রাত্রিকাল আবার মুবারক যে বুন্নিশার বিলাস মন্দিরে উপস্থিত। এবার মুবারক গালিচার ওপর জানু পেতে উপবিষ্ট, যুক্তকর ঊর্ধ্বমুখ। যে বুন্নিশা রত্নখচিত পালঙ্কে তামাক সেবন করছিল। সব ঠিক ঠিক বলবে? আজ্ঞা করলেই বলবো। তুমি দরিয়াকে বিয়ে করেছ? যখন স্বদেশে থাকতাম তখন করেছিলাম। তাই অনুগ্রহ করে আমাকে নিকাহ করতে চেয়েছিলে? আমি অনেকদিন হল তাকে তালাক দিয়ে পরিত্যাগ করেছি। কেন পরিত্যাগ করেছ? সে পাগল, অবশ্য তা আপনিও বুঝে থাকবেন। পাগল বলে তো আমার কখনো বোধ হয়নি। সে আপনার কার্যসিদ্ধির জন্য হুজুরে হাজির হয়, কাজের সময় আমিও তাকে কখনো পাগল দেখিনি, কিন্তু অন্য সময় সে কিন্তু পাগল। আপনি তাকে খামোখা একদিন এনে দেখবেন। তুমি তাকে পাঠিয়ে দিতে পারবে? বলো যে আমার কিছু ভালো সুরমার প্রয়োজন আছে। আমি কাল সকালে কিছুদিনের জন্য দূরদেশে যাব। দূরদেশে যাবে? কই সে কথা তো আমাকে কিছু বলনি। আজই সে কথা নিবেদন করব ইচ্ছে ছিল। কোথায় যাবে? রাজপুতানায় রূপনগর নামে গড় আছে, সেখানকার রাও সাহেবের কন্যাকে মহিষী করার অভিপ্রায় শাহেনশাহের মর্জি মুবারকে হয়েছে। কাল তাকে আনার জন্য রূপনগরে ফৌজ যাবে, আমাকে ফৌজের সঙ্গে যেতে হবে। সে বিষয়ে আমার কিছু বলার আছে, কিন্তু তার আগে একটা কথার উত্তর দাও। তুমি গণেশ জ্যোতিষীর কাছে ভাগ্য গণাতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলে? সবাই যায়, এই জন্য গিয়েছিলাম। এ কথা বললেই সঙ্গত উত্তর হয়, কিন্তু তাছাড়া আরও কারণ ছিল। দড়িয়া আমাকে জোর করে টেনে নিয়ে গিয়েছিল। তুমি গেলে কেন? ঘটনাটা মুবারক যথাযথ বিবৃত করল। জ্যোতিষী কি বলেছিল যে তুমি যদি শাহজাদি বিয়ে করো তা থেকে তোমার শ্রীবৃদ্ধি হবে? হিন্দুরা শাহজাদি বলে না, জ্যোতিষী রাজপুত্রী বলেছিল। শাহজাদি কি রাজপুত্রী নয়? হ্যাঁ, নয় কেন? তাই কি তুমি সেদিন বিয়ের প্রস্তাব করেছিলে? আমি কেবল ধর্ম ভেবে সে কথা বলেছিলাম,
আপনার স্মরণ থাকতে পারে, আমি কিন্তু গণনার পূর্ব থেকে এ কথা বলছি। কই, আমার তো স্মরণ হয় না। তা যাক, সেসব কথাতে আর কাজ নেই। তোমাকে এত জিজ্ঞেস করলাম তাতে তুমি গোসা করো না, তোমার গোসায় আমার বড় দুঃখ হবে। তুমি আমার প্রাণাধিক, তোমাকে যতক্ষণ দেখি ততক্ষণ আমি সুখে থাকি। পালঙ্কের উপর এসে বসো, আমি তোমাকে আতর মাখাই। এখন সেই রূপনগরের কথাটা বলবো। জানি না রূপনগরীর পিতা তাকে ছেড়ে দেবে কিনা, যদি ছেড়ে না দেয় তবে কেড়ে নিয়ে আসবে। এরূপ আদেশ তো বাদশাহের নিকট আমরা পাইনি। এখন আমাকেই না হয় বাদশাহ মনে করলে? যদি বাদশাহর এরূপ অভিপ্রায় না হবে তবে ফৌজ যাচ্ছে কেন? পথের বিঘ্ন নিবারণের জন্য। আলমগীর বাদশাহের ফৌজ যে কাজে যাবে সে কাজে তারা নিষ্ফল হবে? তোমরা যে প্রকারে পারো রূপনগরীকে নিয়ে আসবে, বাদশাহ যদি তাতে নাখোশ হন তবে আমি আছি। আমার পক্ষে সেই হুকুমই যথেষ্ট, তবে আপনার নিজের এরূপ অভিপ্রায় কেন হচ্ছে জানতে পারলে আমার বাহুতে আরো বল হয়। সে কথাটাই আমি বলতে চাইছিলাম। এই রূপনগরওয়ালিকে আমার কৌশলেই তলব করা হয়েছে। মতলবটা কি বলতো? খুবসুরত যদি হয় তবে উদিপুরীর বদলে সেই বাদশাহর ওপর প্রভুত্ব করবে, আর আমি তাকে আনছি এ জানলে রূপনগরওয়ালি আমার বশীভূত থাকবে। তাহলেই আমার একাধিপত্যের যে একটু কণ্টক আছে তা দূর হবে। তা তুমি যাচ্ছ ভালোই হচ্ছে, যদি দেখো যে সে উদিপুরী অপেক্ষা সুন্দরী। আমি হযরত বেগম সাহেবকে কখনো দেখিনি। দেখতে চাও তো দেখাতে পারি, এই পর্দার আড়ালে লুকোতে হবে। ছি ছি, কি বলছেন? দিল্লিতে তোমার মতো কটা বানর আছে, আমি তোমায় যা বলি শোনো। উদিপুরী না দেখো আমি তার তসবির দেখাচ্ছি, কিন্তু রূপনগরীকে দেখো। যদি তাকে উদিপুরীর অপেক্ষা সুন্দরী দেখো তবে তাকে জানাবে যে আমারই অনুগ্রহে সে বাদশাহর বেগম হচ্ছে। আচ্ছা, যদি দেখি দেখতে ভালো নয় তাহলে কি করব? তুমি বিয়ে বড় ভালোবাসো, তুমি নিজেই বিয়ে করো। বাদশাহ যাতে অনুমতি দেন তা আমি করব। অধমের প্রতি কি আপনার একটুও ভালোবাসা নেই? বাদশাহ জাদিদের আমার ভালোবাসা। আল্লাহ তবে বাদশাহ জাদিদের কি জন্য সৃষ্টি করেছেন? সুখের জন্য। ভালোবাসা শুধুমাত্র দুঃখ। কিন্তু যিনি বাদশাহের বেগম হবেন তাকে আমি দেখব কি প্রকারে? কোনো কলকৌশলে? শুনলে বাদশাহ কি বলবেন? সে দায় দোষ আমার। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু এই গরিবকে একটু ভালোবাসতে হবে। বললাম না তুমি আমার প্রাণাধিক। ভালোবেসে বলেছেন কি? বলেছি তো, ভালোবাসা গরিব দুঃখীর দুঃখ, শাহজাদিরা সে দুঃখ স্বীকার করে না। মর্মা হত মুবারক বিদায় নিয়ে চলে গেল। নির্মল কুমারী ধীরে ধীরে রাজকুমারীর কাছে গিয়ে বসলেন। দেখলেন রাজকুমারী একা বসে কাঁদছেন। সেদিন যে চিত্রগুলো কৃত হয়েছিল তারই একখানা রাজকুমারীর হাতে। নির্মলকে দেখে চঞ্চল চিত্রখানা উল্টে রাখলেন। কার চিত্র নির্মলের তা বুঝতে বাকি রইল না। এখন উপায়? উপায় যাই হোক, আমি মোগলের দাসী কখনোই হব না, কখনোই না। তোমার অমত তা তো জানি, কিন্তু আলমগীর বাদশাহর হুকুম, রাজার কি সাধ্য যে অন্যথা করেন? উপায় নেই সখী, সুতরাং তোমাকে অবশ্যই স্বীকার করতে হবে। তাছাড়া স্বীকার করা তো সৌভাগ্যের বিষয়। যোধপুর বলো, অম্বর বলো, রাজা, বাদশাহ, উমরা, নবাব, সুবা, যা বলো, পৃথিবীতে এত বড় লোক কে আছে যে তার কন্যা দিল্লির তখতে বসবে বাসনা করে না? পৃথিবীশ্বরী হতে তোমার এত অসাদ কেন? তুই এখান থেকে যা। সে আমি না হয় গেলাম, কিন্তু যার দ্বারা প্রতিপালিত হচ্ছি আমাকে তার মঙ্গলের কথা তো ভাবতে হয়। তুমি যদি দিল্লি না যাও তবে তোমার বাপের দশা কি হবে তা একবারও ভেবেছ? ভেবেছি। আমি যদি না যাই তবে আবার পিতার কাঁধে মাথা থাকবে না, রূপনগরের গড়ের একখানা পাথরও থাকবে না, তা আমি ভেবেছি। আমি পিতৃহত্যা করব না, বাদশাহর ফৌজ এলেই আমি তাদের সঙ্গে দিল্লি যাত্রা করব। আমিও সেই পরামর্শই দিচ্ছিলাম। তুই কি মনে করেছিস আমি দিল্লিতে গিয়ে মুঘল বানরের শয্যায় শয়ন করব?
অংশী কি বকের সেবা করে? তবে কি করবি? এই দেখ অঙ্গুরি, দিল্লির পথে বিষ খাবো। আর কি কোনো উপায় নেই? আর উপায় কি সখী? কে এমন বীর পৃথিবীতে আছে যে আমায় উদ্ধার করে দিল্লীশ্বরের সাথে শত্রুতা করবে? রাজপুতানার কুলাঙ্গার সবকটাই মোগলের দাস। আর কি সংগ্রাম আছে না প্রতাপ আছে? কি বলছো রাজকুমারী, সংগ্রাম বা প্রতাপ যদি থাকতো তবে তারাই বা তোমার জন্য সর্বস্ব পণ করে দিল্লির বাদশাহর সঙ্গে বিবাদ করবে কেন? পরের জন্য কেউ সহজে সর্বস্ব পণ করে না। প্রতাপ নেই, সংগ্রাম নেই, রাজসিংহ আছে, কিন্তু তোমার জন্য রাজসিংহ সর্বস্ব পণ করবে কেন? বিশেষ করে তুমি মারওয়ারের ঘরানা। সে কি, বাহুতে বল থাকলে কোন রাজপুত শরণাগতকে রক্ষা করেনি? আমি তাই ভাবছিলাম নির্মল, আমি এই বিপদে সে সংগ্রাম প্রতাপের বংশতিলকেরই শরণ নেব। তিনি আমায় রক্ষা করবেন না? এ তাসবীরখানা দেখো সখী, এ রাজকান্তি দেখে তোমার কি বিশ্বাস হয় না যে ইনি অগতির গতি, অনাথার রক্ষক? আমি যদি এর শরণ নিই ইনি আমাকে রক্ষা করবেন না? রাজকুমারী, যে বীর তোমাকে এই বিপদ থেকে রক্ষা করবে তাকে তুমি কি দেবে? কি দেব সখী? আমার আর দেবার কি আছে? আমি যে অবলা। তোমার তুমিই তো আছো দুরমপুরী, তার আচার ঘরে এমন হয়েই থাকে। তাকে পাবো আমি কি এমন ভাগ্য করেছি? সে কথার বিচারক তিনি, আমরা নই। রাজসিংহের বাহুতে শুনেছি বল আছে, তার কাছে কি দূত পাঠানো যায় না গোপনে? তুমি আমার গুরুদেবকে একটু ডেকে পাঠাও তো। কিন্তু তাকে সব কথা বুঝিয়ে বলে আমার কাছে এনো, সব কথা বলতে আমার লজ্জা করবে। রাজকুমারী, একজন মতিওয়ালি মতি বেচতে এসেছে। এখন আমার মতি কেনার সময় নয়, ফিরিয়ে দাও। আমরা ফেরাবার চেষ্টা করেছিলাম কিন্তু সে কিছুতেই ফিরল না। মনে হয় তার জন্য কি বিশেষ দরকার আছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। নির্মল থাক আর সকলে বাইরে বেরিয়ে যাও। মতিওয়ালি এসে নিজের পরিচয় দিল, তার নাম দেবী। এ পাঞ্জানি এখানে এসেছো কেন? দেবী সব কথা বুঝিয়ে বলল। শুনে নির্মল এবং চঞ্চল পরস্পরের মুখোমুখি চাইতে লাগল। চঞ্চল দেবীকে পুরস্কৃত করে বিদায় দিলেন। যাবার সময় দেবী যোধপুরীর পাঞ্জাখানা নিয়ে গেল না, ইচ্ছাপূর্বকই রেখে গেল। নির্মল, ওকে ডাক, সে পাঞ্জাখানা ফেলে গেছে। ফেলে যায়নি, বোধহয় ইচ্ছে করেই রেখে গেছে। রেখে দাও, কখনো না কখনো যোধপুরীকে ফেরত দিতে পারবে। বেগমের কথা আমার বড় সাহস বাড়ল। আমরা দুজনে কি পরামর্শ করেছিলাম তা ভালো কি মন্দ, কি ঘটবে না ঘটবে কিছুই বুঝতে পারছিলাম না। এখন সাহস হয়েছে, রাজসিংহের আশ্রয় গ্রহণ করাই ভালো। সে তো অনেককাল জানি সখী। নির্মল উঠে গেল। অনন্ত মিশ্র চঞ্চল কুমারীর পিতৃকুল পুরোহিত। নিজের মেয়ের মতোই চঞ্চল কুমারীকে তিনি ভালোবাসতেন। তিনি মহামহোপাধ্যায় পণ্ডিত, সকলে তাকে ভক্তি করত। চঞ্চলের নাম করে তাকে ডেকে পাঠানো মাত্র তিনি অন্তঃপুরে এলেন। পথিমধ্যে নির্মল তাকে গ্রেপ্তার করে সব কথা বুঝিয়ে ছেড়ে দিলেন। অনন্ত মিশ্র ঘরে ঢুকে বললেন, মা লক্ষ্মী, আমাকে স্মরণ করেছ কেন? আমাকে বাঁচাবার জন্য গুরুদেব, আর কেউ নেই যে আমায় বাঁচায়। বুঝেছি, রুক্মিণীর বিয়ে, তাই পুরোহিত বুড়োকেই দ্বারকায় যেতে হবে। তা দেখো দেখি মা, লক্ষ্মীর ভাণ্ডারে কিছু আছে টাছে কিনা, পথ খরচটা জুটলেই আমি উদয়পুরে যাত্রা করব। চঞ্চল একটা জরির থলি বের করে দিল, তাতে আশরাফি ভর্তি। পুরোহিত পাঁচটা আশরাফি নিয়ে অবশিষ্ট ফিরিয়ে দিলেন। পথে অন্নই খেতে হবে মা, আশরাফি তো আর খেতে পারবো না। ঠিক সেই মুহূর্তে নির্মল কুমারীও ভেতরে এসে ঢুকল। আমার একটা কথা মনে হচ্ছে, সেটি করা যেতে পারে, পারবে কি? আমাকে আগুনে ঝাঁপ দিতে বললে আমি এই বিপদ থেকে উদ্ধার হবার জন্য তাও পারি। আপনি আজ্ঞা করুন।
রানা রাজসিংহকে একখানা পত্র লিখে দিতে পারবে? আমি বালিকা, তাঁর কাছে অপরিচিতা, কি প্রকারে পত্র লিখি? কিন্তু আমি তার কাছে যে ভিক্ষে চাইছি তাতেই বা লজ্জা কে? লিখব। আমি লিখিয়ে দেব না নিজেই লিখবে? আপনি বলে দিন গুরুদেব। সে হবে না, এ বামুনে বুদ্ধির কাজ নয়, এ মেয়েলি বুদ্ধির কাজ। পত্র আমরা লিখব, আপনি প্রস্তুত হয়ে আসুন, যান। মিশ্র ঠাকুর কিন্তু গৃহে গেলেন না, গেলেন রাজা বিক্রম সিংহের কাছে। মহারাজ, আমি দেশ পর্যটনে গমন করব, যাবার আগে মহারাজকে আশীর্বাদ করতে এসেছি। কি জন্য কোথায় যাবেন রাজা তা জানার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু ব্রাহ্মণ কিছুতেই তা প্রকাশ করলেন না। তথাপি তিনি যে উদয়পুর পর্যন্ত যাবেন তা স্বীকার করলেন এবং রানার নিকট পরিচিত হবার জন্য একখানা পরোয়ানা পত্রও চাইলেন। রাজা পত্র দিলেন। অনন্ত মিশ্র রাজার কাছে পত্র সংগ্রহ করে পুনরায় চঞ্চল কুমারীর নিকট এসে উপস্থিত হলেন। ততক্ষণ চঞ্চল এবং নির্মল দুজনেই একত্রে একখানা পত্র সমাপন করেছিলেন। পত্র শেষ করে রাজনন্দিনী একটা কৌটো থেকে মুক্তোর মালা বের করে ব্রাহ্মণের হাতে দিলেন। রানা পত্র পড়লে আমার পক্ষ থেকে আপনি এই রাখি বেঁধে দেবেন। রাজপুতকুলের যিনি প্রধান তিনি কখনো রাজপুত কন্যার রাখে অগ্রাহ্য করবেন না। মিশ্র ঠাকুর রাজি হলেন। রাজকুমারী প্রণাম করে তাকে বিদায় দিলেন। নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য এবং একমাত্র ভৃত্য সঙ্গে নিয়ে অনন্ত মিশ্র গৃহিণীর কাছে বিদায় চেয়ে উদয়পুর যাত্রা করলেন। পথ অতি দুর্গম, বিশেষত পার্বত্য পথ বড়ই বন্ধুর এবং অনেক স্থানে আশ্রয় শূন্য। একাহারি ব্রাহ্মণ যেদিন যেখানে আশ্রয় পেতেন সেদিন সেখানেই আতিথ্য স্বীকার করতেন। দিনের বেলায় পথ অতিবাহন করতেন, রাত্রে বিশ্রাম নিতেন। পথে কিছু দস্যু ভয় ছিল, ব্রাহ্মণের নিকট মুক্তার মালা আছে বলে ব্রাহ্মণ একাকী পথ চলতেন না, সঙ্গী জুটলে তবেই চলতেন, সঙ্গী ছাড়া হলেই আশ্রয় খুঁজতেন। একদিন রাত্রে এক দেবালয়ে আতিথ্য স্বীকার করেন তিনি। পরদিন সকালে গমনকালে তাঁকে সঙ্গী খুঁজতে হল না। চারজন বণিক ওই দেবালয়ের অতিথিশালায় শয়ন করেছিল। সকালে উঠে তারাও পার্বত্য পথে আরোহণ করল। তুমি কোথা যাবে? উদয়পুর। আমরাও উদয়পুর যাব। ওহো, তাহলে তো ভালোই হলো, একসাথে যাই, চলুন। আচ্ছা, উদয়পুর আর কত দূর এখান থেকে? কাছেই, আর সন্ধ্যের মধ্যে উদয়পুর পৌঁছতে পারব। এই সব স্থান রানার রাজ্য। পার্বত্য পথ অতিশয় প্রতিকূল এবং সচরাচর বসতিশূন্য, কিন্তু এই দুর্গম পথ প্রায় শেষ হয়ে এসেছিল, এখন সমতলে নামতে হবে। পথিকেরা এক অনির্বচনীয় শোভাময় অধিত্যকায় প্রবেশ করল। দুপাশে জঙ্গলে পূর্ণ অনুচ্চ পর্বতয়, মাঝে একটা ছোট্ট নদী, ধার দিয়ে মানুষের যাতায়াত পথের রেখা পড়েছে। সেখানে নামলে কোনো দিক থেকে কেউ পথিকদের দেখতে পায় না, কেবল পর্বতয়ের ওপর থেকে দেখা যায়। সকলে সেই নিভৃত স্থানে অবতরণ করল। তোমার কাছে কি টাকা কড়ি আছে? আগে আমি ভিক্ষুক ব্রাহ্মণ, আমার কাছে আর কি থাকবে? যা কিছু আছে আমাদের দিয়ে দাও, নইলে এখানে রাখতে পারবে না। কেন, এখানে কি দস্যু টস্যু থাকে নাকি? ব্রাহ্মণকে ইতস্তত করতে দেখে ছদ্মবেশী বণিকেরা বুঝল নিশ্চয়ই ব্রাহ্মণের কাছে কিছু না কিছু আছে। আমি ভিক্ষুক মানুষ, আমার কাছে আর কি থাকবে বাবা? একজন তৎক্ষণাৎ ব্রাহ্মণের ঘাড় ধরে তার বুকে হাঁটু দিয়ে বসে পড়ল এবং তার মুখ হাত দিয়ে চেপে ধরল। মিশ্র ঠাকুরের ভৃত্যটি তৎক্ষণাৎ কোন দিকে যে উধাও হল তা কেউ দেখতে পেল না। আর মিশ্র ঠাকুর প্রতিরোধ করতে না পেরে নারায়ণ স্মরণ করতে লাগলেন। আরেকজন তার গাঁটড়ি কেড়ে নিয়ে খুলে দেখতে লাগল। তার ভেতর থেকে
চঞ্চল কুমারীর প্রেরিত মালা, দুখানা পত্র এবং আশরাফি পাওয়া গেল। বলাই বাহুল্য দস্যুরা তা হস্তগত করল। আর ব্রহ্মহত্যা করে কাজ নেই, ওর যা ছিল তা পেয়ে গেছে, এখন ছেড়ে দে ওকে। ছেড়ে দেওয়া যাবে না, ব্রাহ্মণ তাহলে এখনই গোলযোগ করবে। আজকাল রানা রাজসিংহর বড় দৌরাত্ম্য, তার শাসনে বীরপুরুষ আর অন্ন করে খেতে পারে না, ওকে এই গাছে বেঁধে রেখে যাই। তাই ঠিক হল, দস্যুগণ মিশ্র ঠাকুরের হাত পা এবং মুখ তাঁর পরিধেয় বস্ত্র দিয়ে একটি ক্ষুদ্র বৃক্ষের কাণ্ডের সাথে দৃঢ়ভাবে বেঁধে চলে গেল। কিন্তু ঠিক সেই সময় পর্বতের ওপর দাঁড়িয়ে একজন অশ্বারোহী তাদের দেখল। দস্যুগণ নদী তটবর্তী বনমধ্যে প্রবেশ করে অতি দুর্গম এবং জনশূন্য পথ ধরে চলতে লাগল। এইরূপ কিছু দূর গিয়ে একটা নিভৃত গুহা মধ্যে প্রবেশ করল তারা। গুহার ভেতর প্রবেশ করে একজন তামাক সেজে খেতে লাগল এবং আরেকজন রন্ধনের উদ্যোগ করতে লাগল। মানিকলাল, রসুই পরে হবে, প্রথমে মালের কি ব্যবস্থা হবে তার মীমাংসা করা যাক। মালের কথাই আগে হোক। আশরাফি কটা কেটে চার ভাগ করা হলো। মালা বিক্রয় না হলে ভাগ হতে পারে না, তাই আপাতত তা অবিভক্তই রইল। পত্র দুখানার কি করা যাবে তাই নিয়ে আলোচনা চলতে লাগল। কাগজে আর কি হবে, ও পুড়িয়ে ফেল। পত্র দুখানা সে মানিকলালকে অগ্নিদেবকে সমর্পণ করার জন্য দিল। মানিকলাল কিঞ্চিত লেখাপড়া জানত, সে পত্র দুখানা আদ্যপান্ত পড়ল। এ পত্র নষ্ট করা হবে না, এতে রোজগার হতে পারে। কিভাবে? চঞ্চল কুমারীর পত্রের বৃত্তান্ত তাদের সবিস্তারে বুঝিয়ে দিল মানিকলাল। শুনে চোরেরা বড় আনন্দিত হল। দেখো, এ পত্র রানাকে দিলেই কিছু পুরস্কার পাব। নির্বোধ, রানা যখন জিজ্ঞাসা করবে তোরা এ পত্র কোথায় পেলি, তখন কি বলবি যে আমরা রাহা জানি করে পেয়েছি? রানার কাছে পুরস্কারের মধ্যে প্রাণদণ্ড হবে। তা নয়, এ পত্র নিয়ে গিয়ে বাদশাহকে দেব। বাদশাহর কাছে এরূপ সন্ধান দিতে পারলে অনেক পুরস্কার পাওয়া যায়, আমি জানি। আর এতে দলপতির কথা মুখে থাকতে থাকতেই তার মস্তক স্কন্ধ থেকে বিচ্যুত হয়ে ভূতলে পড়ল। এই ঘটনার কিছু পূর্বে আমরা যদি পর্বতের ওপরে চলে যাই, তাহলে দেখা যায় একজন অশ্বারোহী পর্বতের ওপর থেকে দেখল চারজন লোক একজনকে বেঁধে রেখে চলে গেল। আগে কি হয়েছে তা সে দেখেনি, কারণ তখনও সে পর্বতের চূড়ায় পৌঁছয়নি। কিন্তু এখন সে নিঃশব্দে লক্ষ্য করতে লাগল ওই চারজন লোক কোন পথে যায়। তারা যখন নদীর বাঁক ফিরে পর্বতের অন্তরালে অদৃশ্য হল, তখন অশ্বারোহী অশ্ব থেকে নামল। বিজয়, এখানে থাকো, আমি আসছি, কোনো শব্দ করো না। অশ্ব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার আরোহী অতি দ্রুত বেগে পর্বত থেকে অবতরণ করলেন। তারপর মিশ্র ঠাকুরকে মুক্ত করে তার কাছে সংক্ষেপে সব কিছু শুনে দস্যুদের খোঁজে এগিয়ে গেলেন। কিন্তু বনমধ্যে এসে পথ খুঁজে পেলেন না। তখন রাজপুত বুঝলেন ওরা হয় বনে বিশ্রাম করছে, গাছের জন্য তিনি দেখতে পাচ্ছেন না, অথবা ওখানেই পর্বতের তলায় যে গুহা রয়েছে তারই মধ্যে রয়েছে। নিঃসন্দেহ হতে অতি ধীরে ধীরে গুহার দ্বারে এসে দাঁড়ালেন তিনি। ভেতরের কথাবার্তা শুনে নিশ্চিত হলেন এরা দস্যুই বটে। ধীরে ধীরে বনের মধ্যে বর্ষাখানা লুকোলেন তিনি। তারপর ডান হাতে তরবারি আর বাম হাতে পিস্তল নিয়ে এগিয়ে চললেন। দস্যুরা যখন চঞ্চল কুমারীর পত্র পেয়ে অর্থলাভের আকাঙ্ক্ষায় বিমুগ্ধ হয়ে অন্যমনস্ক ছিল, ঠিক সেই সময় রাজপুত অতি সাবধানে গুহা মধ্যে প্রবেশ করলেন। দলপতি গুহার দ্বারের দিকে পেছন ফিরে বসেছিল। ভেতরে ঢুকেই রাজপুত তরবারি দিয়ে দলপতির মস্তকে আঘাত করলেন।
এক আঘাতেই মস্তক দ্বিখণ্ডিত হয়ে ভূতলে পড়ে গেল। সেই মুহূর্তেই দ্বিতীয় একজন দস্যু, যে দলপতির কাছে বসেছিল, সেদিকে ফিরলে রাজপুত তার মাথায় কঠিন পদাঘাত করলেন। সে মূর্ছিত হয়ে পড়ল ভূতলে। অন্য দুজনের মধ্যে একজন গুহাপ্রান্ত থেকে তাকে প্রহার করার জন্য একখণ্ড পাথর তুলেছে। রাজপুত তাকে লক্ষ্য করে গুলি চালালেন। সে তৎক্ষণাৎ প্রাণত্যাগ করল। অবশিষ্ট রইল মানিকলাল। বেগতিক দেখে গুহার দ্বার দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো সে। রাজপুত সবেগে তার পেছন পেছন গুহা থেকে বেরোলেন। এই সময় রাজপুতের বর্ষা মানিকলালের পায়ে গিয়ে ঠেকল। মানিকলাল তৎক্ষণাৎ তা তুলে নিয়ে রাজপুতের দিকে ফিরে দাঁড়ালো। মহারাজ, আমি আপনাকে চিনি, ক্ষান্ত হন, নইলে এই বর্ষায় বিদ্ধ করব। তুমি যদি আমাকে বর্ষা মারতে পারতে তাহলে আমি তা বাঁ হাতে ধরতাম, কিন্তু তুমিও মারতে পারবে না, এই দেখো। রাজপুত তার হাতের খালি পিস্তল ছুঁড়ে মারলেন। দারুণ আঘাতে মানিকলালের হাতের বর্ষা খসে পড়ল। রাজপুত তা তুলে নিয়ে মানিকলালের চুলের মুঠি ধরলেন এবং তলোয়ার ঠেকালেন তার গলায়। মহারাজাধিরাজ, আমাকে জীবনদান করুন, রক্ষা করুন, আমি শরণাগত। মরতে এত ভীত কেন? আমি মূর্তি ভীত নই, কিন্তু আমার একটা 7 বছরের কন্যা আছে, সে মাতৃহীন, তার আর কেউ নেই, কেবল আমি। আমি সকালে তাকে আহার করিয়ে বেরিয়েছি, আবার সন্ধ্যায় ফিরে আহার দেব, তবে সে খাবে। আমি তাকে রেখে মরতে পারছি না, আমি মরলে সেও মরবে। আমাকে মারতে হয় তো আগে তাকে মারুন। মহারাজাধিরাজ, আমি আপনার পাদস্পর্শে শপথ করছি, আমি কখনো দস্যুবৃত্তি করব না, চিরকাল আপনার দাসত্ব করব। আর যদি জীবন থাকে, একদিন না একদিন এই ক্ষুদ্র ভৃত্য আপনার উপকারে আসবে। তুমি আমাকে চেনো? মহারানা রাজসিংহকে কে না চেনে? আমি তোমাকে জীবন দান করলাম, কিন্তু তুমি ব্রাহ্মণের ব্রহ্মস্ব হরণ করেছ, তাই আমি যদি তোমাকে কোনো প্রকার দণ্ড না দিই, তবে তো আমি রাজধর্মে পতিত হব। মহারাজাধিরাজ, এভাবে আমি নতুন ব্রতী, অনুগ্রহ করে আমার প্রতি লঘু দণ্ডের বিধান করুন, আমি আপনার সম্মুখেই শাস্তি নিচ্ছি। মানিকলাল কোমর থেকে একটা ছোট ছুরি বের করে অবলীলা ক্রমে নিজের তর্জনী ছেদ করতে উদ্যত হল। ছুরিতে মাংস কাটে কিন্তু অস্থি কাটে না। তখন মানিকলাল এক শিলাখণ্ডের ওপর হাত রেখে তর্জনীর ওপর ছুরি বসিয়ে আর এক খণ্ড পাথর দিয়ে তাতে ঘা মারল। মহারাজ, এই অঙ্গুলি ছেদনের দণ্ড মঞ্জুর করুন। এই যথেষ্ট। তোমার নাম কি? এই অধমের নাম মানিকলাল সিংহ। আমি রাজপুত কুলের কলঙ্ক। মানিকলাল, আজ থেকে তুমি আমার কাজে নিযুক্ত হলে, এখন তুমি অশ্বারোহী সৈন্যভুক্ত হলে, তোমার কন্যা নিয়ে উদয়পুরে যাও, তোমাকে ভূমি দেব, সেখানে বাস করো। মানিকলাল তখন রানার পদধূলি গ্রহণ করে গুহা মধ্যে প্রবেশ করল। সেখান থেকে মুক্তার মালা, দুখানি পত্র এবং 4 ভাগ আশরাফি এনে রাজার পায়ের কাছে রাখল। ব্রাহ্মণের যা আমরা কেড়ে নিয়েছিলাম তা শ্রীচরণে অর্পণ করছি, পত্র দুখানা আপনারই জন্য। হে দাস, যেহ পাঠ করেছে সে অপরাধ মার্জনা করবেন। মানিকলাল, পত্র পড়া স্থান এ নয়, আমার সঙ্গে এসো, তোমরা পথ জানো, পথ দেখাও। মানিকলাল পথ দেখিয়ে নিয়ে চলল। রানা দেখলেন দস্যু একবারও তার আহত হাতের প্রতি ভ্রুক্ষেপও করছে না। শীঘ্রই বন থেকে রানা নদী তীরে নিভৃত স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে একটা বড় পাথরের ওপর বসে পত্র দুখানা পড়তে শুরু করলেন। প্রথমে রাজা বিক্রম সিংহের পত্র পড়লেন। ব্রাহ্মণকে কিছু দিলেই পত্রের উদ্দেশ্য সফল হবে। তারপর চঞ্চল কুমারীর পত্র পড়তে শুরু করলেন। রাজন, আপনি রাজপুত কুলের চূড়া, হিন্দুর শিরোভূষণ, আমি অপরিচিতা হীনমতী বালিকা, নিতান্ত বিপন্না না হলে কখনোই আপনাকে পত্র লিখতে সাহস করতাম না। যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন
তিনি আমার গুরুদেব। তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমি রাজপুত কন্যা। রূপনগর অতি ক্ষুদ্র রাজ্য, তথাপি বিক্রম সিংহ সোলাঙ্কি রাজপুত। রাজকন্যা বলে আমি মধ্য দেশাধিপতির কাছে গণ্যা না হই, আপনি রাজপুত পতি, আপনি রাজপুত কুলতিলক, আমায় রাজপুত কন্যা বলে দয়ার পাত্রী হিসেবেই গণ্য করবেন। আমার দূরদৃষ্টক্রমে দিল্লির বাদশাহ আমার পাণিগ্রহণ করতে মানুষ করেছেন, অনতিবিলম্বে তার সৈন্য আমাকে দিল্লি নিয়ে যাবার জন্য আসবে। আমি রাজপুত কন্যা, ক্ষত্রিয় কুলোদ্ভবা, কি প্রকারে তুর্কি বর্বরের আজ্ঞাকারিণী হব আমি স্থির করেছি। এ বিয়ের আগে বিষপান করে প্রাণ ত্যাগ করব। মহারাজাধিরাজ আমাকে অহংকৃতা মনে করবেন না, আমি জানি আমি ক্ষুদ্র ব্রহ্মধিকারীর কন্যা। যোধপুর অম্বর প্রভৃতি দুর্দণ্ড প্রতাপশালী রাজাধিরাজগণও দিল্লির বাদশাহকে কন্যাদান করা কলঙ্ক মনে করেন না। কলঙ্ক মনে করা দূরে থাক, বরং গৌরব মনে করেন। আমি সেসব ঘরের কাছে কোন ছাড়, আমার এই অহংকার কেন এ কথা আপনি জিজ্ঞাসা করতেই পারেন। কিন্তু মহারাজ, সূর্যদেব অস্ত গেলে খদ্যোত কি জ্বলে না? শিশির ভরে নলিনী মুদ্রিত হলে ক্ষুদ্র কুন্দকুসুম কি বিকশিত হয় না? যোধপুর অম্বর কুল ধ্বংস করলে রূপনগরে কি কুল রক্ষা হতে পারে না? ভাটমুখে শুনেছি যে বনবাসী রানা প্রতাপের সাথে মহারাজ মানসিংহ ভোজন করতে এলে মহারানা ভোজন করেননি। আপনি বলেছিলেন যে তুর্ককে ভগিনী দিয়েছে, তার সাথে ভোজন করব না। সেই মহাবীরের বংশধরকে কি আমায় বোঝাতে হবে যে এই সম্বন্ধ রাজপুত কুলকামিনীর পক্ষে ইহলোক পরলোকে ঘৃণাস্পদ? মহারাজ, আজও আপনার বংশে তুর্ক বিয়ে করতে পারল না কেন? আপনারা বীর্যবান মহাবল পরাক্রান্ত বংশ বটে, কিন্তু তাই বলে নয় মহাবল পরাক্রান্ত রোমের বাদশাহ কিংবা পারস্যের শাহ দিল্লির বাদশাহকে কন্যাদান গৌরব মনে করেন। তবে উদয়পুরের সর্তাকে কন্যাদান করেন না কেন? কারণ তিনি রাজপুত, আমিও সেই রাজপুত। মহারাজ, প্রাণ ত্যাগ করব, তবু কুল রাখব প্রতিজ্ঞা করেছি, প্রয়োজন হলে প্রাণ বিসর্জন করব প্রতিজ্ঞা করেছি। কিন্তু তথাপি এই অষ্টাদশ বছর বয়সে এই অভিনব জীবন রাখতে বাসনা হয়। কিন্তু কে এই বিপদে জীবন রক্ষা করবে? আমার পিতার তো কথাই নেই, তার এমন কি সাধ্য যে আলমগীরের সঙ্গে বিবাদ করেন? আর যত রাজপুত রাজা সকলেই বাদশাহর ভৃত্য, সকলেই বাদশাহর ভয় কম্পিত। কেবল আপনি রাজপুত কুলের একা প্রদীপ, কেবল আপনি স্বাধীন, কেবল উদয়পুরেশ্বরী বাদশাহর সমকক্ষ। হিন্দুকুলে আর কেউ নেই যে এই বিপন্ন বালিকাকে রক্ষা করে। আমি আপনার শরণ নিলাম, আপনি কি আমায় রক্ষা করবেন না? এই পর্যন্ত পত্রখানি রাজকন্যার হাতের লেখা, বাকি যেটুকু রয়েছে সেটুকু তার হাতের নয়, নির্মল কুমারী লিখে দিয়েছিলেন। রাজকন্যা তা জানতেন কি না জানা যায় না, তবে মহারাজ বুঝলেন এই দুই অংশের লেখা দুজন আলাদা স্ত্রী লোকের। মহারাজ, আর একটা কথা বলতে লজ্জা করে, কিন্তু না বললেও নয়। আমি এই বিপদে পড়ে পণ করেছি যে যে বীর আমাকে মোগলস্থ হওয়া থেকে রক্ষা করবেন, তিনি যদি রাজপুত হন আর যদি আমাকে যথাশাস্ত্র গ্রহণ করেন, তবে আমি তাঁর দাসী হব। আপনি পৃথিবীতে আজ অদ্বিতীয় বীর, আপনি কি বীর ধর্মের পরাণমুখ হবেন? আমি যে আপনার মহিষী হবার কামনা করি এ দুরাকাঙ্ক্ষা আমি জানি। যদি আমি আপনার গ্রহণযোগ্যা না হই, তাহলে আপনার সঙ্গে অন্যবিধ সম্বন্ধ স্থাপন করারও কি ভরসা করতে পারি না? অন্তত সেরূপ অনুগ্রহও যাতে আমার অপ্রাপ্য না হয়, এরকম অভিপ্রায় করেই গুরুদেব হস্তে রাখির বন্ধন পাঠালাম। তিনি রাখি বেঁধে দেবেন, তারপর আপনার রাজধর্ম আপনার হাতে, আমার প্রাণ আমার হাতে। যদি দিল্লি যেতে হয়, দিল্লির পথে বিষপান করব। মানিকলাল, এ পত্রের কথা তুমি ছাড়া আর কে জানে? যারা জানত মহারাজ গুহা মধ্যে তাদের বধ করে এসেছেন। উত্তম,
তুমি গৃহে যাও, উদয়পুরে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করো। এই পত্রের কথা কারো সাক্ষাতে প্রকাশ করো না। রাজসিংহ কয়েকটি স্বর্ণমুদ্রা মানিকলালকে দিলেন। তাকে প্রণাম করে মানিকলাল বিদায় হল। এদিকে অনন্ত মিশ্রকে রানা তার প্রতীক্ষা করতে বলে গিয়েছিলেন। অনন্ত মিশ্র তার অপেক্ষা করেও ছিলেন, কিন্তু তার চিত্তও স্থির ছিল না। এমন সময় দেখলেন পাহাড়ের ওপরে কিছু ব্যক্তি উপস্থিত। তা দেখা মাত্রই ব্রাহ্মণ ঊর্ধ্বশ্বাসে পালালেন। তখন ধরধর করে তিন চারজন লোক তার পেছন পেছন ছুটলেন, ব্রাহ্মণও ছুটলেন। যারা তাড়া করেছিল তারা তাকে শেষে আর দেখতে না পেয়ে ক্ষান্ত হল। আসলে আজ মহারানা শত অশ্বারোহী এবং ভৃত্যগণ সাথে নিয়ে মৃগয়ায় বেরিয়েছিলেন। অবশ্য এখন তারা শিকারের হাল ছেড়ে দিয়েছিলেন, উদয়পুর অভিমুখেই যাত্রা করছিলেন। রাজসিংহ কখনো কখনো অনুচরবর্গকে দূরে রেখে একাকী অশ্বারোহণ করে ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখে শুনে বেড়াতেন, সচক্ষে সব দেখতেন, সহস্তে সব দুঃখ নিবারণ করতেন। সেজন্য তাঁর রাজ্যে প্রজা অত্যন্ত সুখী। আজও মৃগয়া থেকে ফেরার সময় অনুচর বর্গকে পশ্চাতে আসতে বলে বিজয়ের পিঠে চড়ে তিনি একাকী অগ্রসর হয়েছিলেন। এই অবস্থায় অনন্ত মিশ্রের সাথে তাঁর সাক্ষাৎ হয়। এদিকে বেলা অনেক হলো দেখে কিছু রাজভৃত্য তাঁর অনুসন্ধানে চলল। নিচে নামার সময় দেখল রানার অশ্ব দাঁড়িয়ে রয়েছে, আর একটা পাথরের উপর অনন্ত ঠাকুর বসে আছেন। এ দৃশ্য দেখে তারা ভেবেছিল এই ব্যক্তি নিশ্চয়ই কিছু জানবে। এমন সময় ঠাকুরজি নারায়ণ স্মরণপূর্বক প্রস্থান করলেন। তখন তারা ভাবল তাহলে নিশ্চয়ই এই ব্যক্তি কোনো অপরাধী। এই ভেবে তারা তাকে ধাওয়া করল। ব্রাহ্মণ কোনো রকমে একটি গর্তে লুকিয়ে প্রাণ রক্ষা করলেন। এদিকে রানা মানিকলালকে বিদায় দিয়ে অনন্ত মিশ্রের তল্লাশে গেলেন। দেখলেন ব্রাহ্মণ সেখানে নেই, পরিবর্তে তার ভৃত্যবর্গ এবং অনুচরেরা উপস্থিত। রানার পোশাকে সামান্য রক্তের দাগ দেখে সকলেই বুঝল যে কিছু একটা ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু রাজপুত্রের হে নিত্য নৈমিত্তিক ব্যাপার, কেউ কিছু জিজ্ঞেস করল না। এখানে এক ব্রাহ্মণ বসেছিল, সে কোথায় গেল, কেউ দেখেছিলে? সে ব্যক্তি পালিয়েছে মহারাজ। শীঘ্র তার সন্ধান করে নিয়ে এসো। আমরা অনেক সন্ধান করেছি রানা, কিন্তু পাইনি। অশ্বারোহীগণের মধ্যে রানার পুত্রদ্বয় তাঁর জ্ঞাতি এবং অমাত্যবর্গও ছিল। রাজা তাঁর পুত্রদ্বয় এবং অমাত্যবর্গকে নির্জনে নিয়ে গিয়ে কথাবার্তা বলে একটু পরে ফিরে এলেন। প্রিয়জনবর্গ, আজ অধিক বেলা হয়েছে, তোমাদের সকলের ক্ষুধা তৃষ্ণা পেয়েছে সন্দেহ নেই, কিন্তু আজ উদয়পুরে গিয়ে ক্ষুধাতৃষ্ণা নিবারণ করা আমাদের অদৃষ্টে নেই। এই পার্বত্য পথে আবার আমাদের ফিরে যেতে হবে, একটা ক্ষুদ্র লড়াই জুটেছে। লড়াইয়ে যার ইচ্ছে থাকে আমার সঙ্গে এসো, আমি এই পাহাড়ে আবার উঠব। যার ইচ্ছে নেই উদয়পুরে ফিরে যাও। সেই শত অশ্বারোহী তাঁর সাথে পর্বতারোহণে প্রবৃত্ত হল। ওপরে উঠে তারা ধাবিত হল রূপনগরের পথে। এদিকে অনন্ত মিশ্র রূপনগর থেকে যাত্রা করার পরেই রূপনগরে মহাধুম পড়েছিল। মোগল বাদশাহর অশ্বারোহী সেনা রূপনগরের গড়ে এসে উপস্থিত। তারা চঞ্চল কুমারীকে নিতে এসেছে। চঞ্চল কুমারী সময় মতো পিতৃদেবকে নিবেদন করলেন, পিতা, আমি জন্মের মতো রূপনগর থেকে চললাম, আর কখনো যে আপনাদের শ্রীচরণ দর্শন করতে পাবো এমন সম্ভাবনা নেই। আমি আর 7 দিনের অবসর ভিক্ষা করি। 7 দিন মোগল সেনা এখানে অবস্থান করুন, 7 দিন আমি আপনাদের দেখে শুনে জন্মের মতো বিদায় হব। দেখি সেনাপতিকে অনুরোধ করব, কিন্তু তিনি অপেক্ষা করবেন কি না বলতে পারি না। অঙ্গীকার মতো রাজা
মোগল সেনাপতির কাছে নিবেদন জানালেন। সেনাপতি ভেবে দেখলেন বাদশাহ কোনো সময়সীমা বলে দেননি, বলে দেননি কত দিনের মধ্যে ফিরে আসতে হবে। কিন্তু সাত দিন বিলম্ব করতে তার সাহস হল না। আবার অন্যদিকে ভবিষ্যৎ বেগমের অনুরোধ একেবারে অগ্রাহ্যও করতে পারলেন না তিনি। তিনি পাঁচ দিন সময় দিতে স্বীকৃত হলেন। অবশ্য চঞ্চল কুমারীর এতে খুব একটা ভরসা জন্মালো না। এদিকে উদয়পুর থেকেও কোনো সংবাদ আসে না, মিশ্র ঠাকুরও এখনো ফিরে আসেননি। কি যে হল! রাত্রে নির্মল এসে তাঁর কাছে শয়ন করল। যে কদিন মোগল সৈনিকেরা রূপনগরে শিবির সংস্থাপন করে রইলেন, সে কদিন বড় আমোদ প্রমোদে কাটল। মোগল সৈন্যের সঙ্গে সঙ্গে নর্তকীর দল থাকত। যখন যুদ্ধ হতো না, তখন তাঁবুর ভেতরে নাচ গানের ধুম পড়ত। নর্তকীদের মধ্যে সহসা একজনের নাম অত্যন্ত খ্যাতি লাভ করল। দিল্লিতে কেউ কখনো মেহেরজানের নাম শোনেনি, কিন্তু যাদের নাম প্রসিদ্ধ তারাও রূপনগরে এসে মেহেরজানের তুল্য যশস্বিনী হতে পারল না। মেহেরজানের ব্যাপারটাই আলাদা। নর্তকী হলেও তিনি সচ্চরিত্রা, এজন্য তিনি আরও বেশি যশস্বিনী হলেন। মোগল সেনাপতি সৈয়দ হাসান আলী তাঁর সঙ্গীত শুনতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু মেহেরজান প্রথমে রাজি হল না। আমি বেশি লোকের সাক্ষাতে নৃত্য গীত করতে পারি না। নিশ্চিন্ত থাকো, বন্ধুবর্গ কেউ উপস্থিত থাকবে না। অগত্যা নর্তকী এসে নৃত্য গীত পরিবেশন করল। সেনাপতি অতিশয় প্রীত হয়ে নর্তকীকে অর্থ পুরস্কার দিতে চাইলেন, কিন্তু নর্তকী তা নিতে অস্বীকার করল। অর্থ আমি চাই না, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমি যে পুরস্কার চাই তাই দিতে হবে, নইলে কোনো পুরস্কার চাই না। তুমি কি পুরস্কার চাও? আমি আপনার অশ্বারোহী সৈন্যভুক্ত হবার ইচ্ছা রাখি। কি? ঘোড়া তরবারি পোশাকের দাম আমি দেব? স্ত্রীলোক অশ্বারোহী সৈনিক, ক্ষতি কি? যুদ্ধ তো আর হবে না, আর যুদ্ধ হলেও আমি পালাবো না। লোকে কি বলবে? শুধু আপনি আর আমি জানলাম, আর কেউ জানবে না। তুমি এই কামনা কেন করো? যে জন্যই হোক, বাদশাহর এতে ক্ষতি নেই। প্রথমে হাসান আলী কিছুতেই স্বীকৃত হলেন না, কিন্তু মেহেরজান কিছুতেই ছাড়লেন না। শেষে সে স্বীকৃত হল। এই মেহেরজানই হল সেই দিল্লির দরিয়া বিবি। রানার কাছে বিদায় নিয়ে মানিকলাল আবার সেই পার্বত্য গুহায় ফিরে গেল। যে কেবল মূর্ছিত হয়েছিল সে সংজ্ঞালাভ করে কোথায় যেন চলে গেছে। তখন মানিকলাল তার বাকি দুই নিহত সঙ্গীর সৎকার করল। বাইরে এসে ব্রাহ্মণের খোঁজে গিয়ে কাউকে সে দেখতে পেল না। অবশ্য সে যথেষ্ট বুদ্ধিমান ছিল, তাই ঘোড়ার খুরের চিহ্ন দেখে বুঝল রানা কোন দিকে গেছেন। গৃহে ফিরে রন্ধন সেরে আহারাদি সমাপনান্তে কন্যাটিকে এক দূর সম্পর্কের পিসির কাছে সে রেখে এল। দু মাসের ব্যয় বাবদ মানিকলালের কাছে এক মোহর মুদ্রা এবং রাজদরবারে চাকরি পেয়েছে শুনে পিসি লোভে তার কন্যা পালনে স্বীকৃত হল। মানিকলাল সেই অশ্বখুরের চিহ্ন এবং চঞ্চলকুমারীর পত্রের ইঙ্গিত মিলিয়ে বুঝল রানা রূপনগরের দিকেই গেছেন। বর্তমানে সে তাঁর ভৃত্য, তাঁর সঙ্গী, কিন্তু তাঁরা গেছেন ঘোড়ায়। তার হেঁটে যেতে অনেক বিলম্ব হবে, তবে ভরসা একটাই, পার্বত্য পথে ঘোড়া ততটা দ্রুত যেতে পারে না এবং মানিকলাল খুবই দ্রুত হাঁটতে পারে। মানিকলাল দিবারাত্র পথ চলতে লাগল। যথাকালে সে পৌঁছল রূপনগরে। পৌঁছে দেখল রূপনগরে দুই সহস্র মোগল অশ্বারোহী এসে শিবির করেছে।
কিন্তু রাজপুত সেনার কোনো চিহ্ন নেই। আরও শুনল পরদিন সকালে মোগলরা রাজকুমারীকে নিয়ে যাবে। মানিকলাল বুদ্ধিতে একটি ক্ষুদ্র সেনাপতি, একজন মোগল সৈন্যকে বকশিশ দিয়ে দিল্লির পথ জেনে নিল সে। এক স্থানে দেখল পথ অতি সংকীর্ণ হয়ে আসছে, দুপাশে দুটি পাহাড় উঠে প্রায় আধ ক্রোশ সমান্তরাল হয়ে চলেছে, মাঝে কেবল সংকীর্ণ পথ। দক্ষিণ দিকের পর্বত অতি উঁচু এবং দুর্গম, তার শিখর দেশ প্রায় পথের ওপর ঝুলে পড়েছে। বাম দিকের পর্বত অতি ধীরে ধীরে উঠেছে, আরোহণের সুবিধে এবং পর্বতও অনুচ্চ। ওই স্থানে ওই বাম দিকে একটা সূক্ষ্ম পথ আছে। রানা যদি এসে থাকেন তবে এইখানেই আছেন, যখন মোগল সৈন্য এই সংকীর্ণ পথ দিয়ে যাবে ওই পর্বত শিখর থেকে রাজপুত বজ্রের ন্যায় তাদের মস্তকে পড়তে পারবে। মানিকলাল বাম দিকের পর্বতে আরোহণ করল। তখন সন্ধ্যা নেমেছে, উঠে কোথাও কাউকে দেখতে পেল না। মহারানার জয় হোক! হঠাৎ চার পাঁচজন শস্ত্রধারী রাজপুত সৈন্য কোথা থেকে যেন মাটি ফুঁড়ে গাত্রোত্থান করল। প্রত্যেকের হাতে তরবারি এবং তারা মানিকলালকে কাটতে উদ্যত। মেরোনা, মেরোনা, এ আমাদের লোক, তুমি এখানে কেন এসেছো? প্রভু যেখানে বৃদ্ধ সেইখানেই যাবে, বিশেষত যখন আপনি এমন বিপজ্জনক কাজে প্রবৃত্ত হয়েছেন তখন যদি বৃত্ত কোনো কাজে লাগে এই ভরসায় এসেছি। মোগলরা 200, মহারাজের সঙ্গে 100, আমি কি প্রকারে নিশ্চিন্ত থাকব? আপনি আমাকে জীবনদান করেছেন, একদিনেই কি তা ভুলব? আমি যে এখানে এসেছি তুমি কি প্রকারে জানলে? মানিকলাল তখন আদ্যপান্ত সমস্ত কিছু বর্ণনা করল। এসেছ ভালোই করেছ, আমি তোমার মতো একজন সুচতুর লোক খুঁজছিলাম, আমি যা বলবো তা করতে পারবে? মনুষ্যের যা সাধ্য তা করব। আমরা 100 যোদ্ধা মাত্র, মোগলদের সঙ্গে 2000। আমরা লড়াই করে প্রাণত্যাগ করতে পারি কিন্তু জয়ী হতে পারবো না, যুদ্ধ করে রাজকন্যার উদ্ধার করতে পারবো না। রাজকন্যাকে আগে বাঁচিয়ে পরে যুদ্ধ করতে হবে। রাজকন্যা যুদ্ধক্ষেত্রে থাকলে তিনি আহত হতে পারেন, তার রক্ষা প্রথমে করা যায়। আমি ক্ষুদ্র জীব, আমি সে সকল কি প্রকারে বুঝব? আমাকে কি করতে হবে তাই আজ্ঞা করুন। তোমাকে মোগল অশ্বারোহী বেশ ধরে কাল মোগল সেনার সঙ্গে আসতে হবে। রাজকুমারী শিবিকার সঙ্গে সঙ্গেই তোমাকে থাকতে হবে এবং যা যা বলছি তা করতে হবে। রানা তাকে সবিস্তার উপদেশ দিলেন। মহারাজের জয় হোক, আমি কার্য সিদ্ধ করব, আমাকে অনুগ্রহ করে একটা ঘোড়া বকশিশ করুন। আমার 100 যোদ্ধা, 100 ঘোড়া, আর ঘোড়া নেই যে তোমায় দিই, অন্য কারো ঘোড়া দিতে পারবো না, তুমি আমার ঘোড়া নিতে পারো। তা প্রাণ থাকতে নেব না, আমাকে প্রয়োজনীয় হাতিয়ার দিন। কোথায় পাবো? যা আছে তাতে আমাদেরই কুলোয় না, কাকে নিরস্ত্র করে তোমাকে হাতিয়ার দেব? আমার হাতিয়ার নিতে পারো। না না, তা হতে পারে না মহারাজ, বরং আমাকে পোশাক দিতে আজ্ঞা হোক। এখানে যা পরে এসেছি তা ভিন্ন আর পোশাক নেই যে, এই মুহূর্তে আমি কিছুই দিতে পারবো না। মহারাজ তবে অনুমতি দিন, আমি যে প্রকারে হোক এ সকল সংগ্রহ করে নি। চুরি করবে? না না, আমি শপথ করেছি যে সে কাজ আর করব না। তবে কি করবে? ঠকিয়ে নেব। যুদ্ধকালে সকলেই চোর, সকলেই বঞ্চক, আমিও বাদশার বেগম চুরি করতে এসেছি, চোরের মতো লুকিয়ে আছি, তুমি যে প্রকারে পারো এসব সংগ্রহ করো। মানিকলাল তখনই রূপনগরে ফিরে এলো। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়েছে। মানিকলালের উদ্দেশ্য অশ্ব এবং অর্থ সংগ্রহ করা, কিন্তু তাই বলে নিজের উদরকে বঞ্চনা করে নয়, সে গিয়ে কিছু মিঠাই কিনে সের পাঁচ ছয় ভোজন করে দেড় সের জল খেল এবং দোকানদারকে উচিত মূল্য দান করে পান খেতে গেল। দেখল একটা পানের দোকানে
বড় চাক, মাঝখানে কোমল গালিচায় বসে দোকানের অধিকারিনী। বয়স 30-এর ওপর, কিন্তু কুরুপা নয়। মানিকলাল দেখে শুনে একটা পান চাইল। পানওয়ালি স্বয়ং পান বেচে না, সম্মুখে একজন দাসী পান সাজছে এবং বেচছে। পানওয়ালি কেবল পয়সা কুড়োচ্ছে এবং মিষ্টি হাসছে। ভালো আছেন তো? আবার আসবে না? দাসী পান সেজে দিল। মানিকলাল ডবল দাম দিল এবং তারপর আবার পান চাইল। যতক্ষণ পান সাজা হচ্ছিল, ততক্ষণ মানিক পানওয়ালির সঙ্গে হেসে হেসে দু একটা মিষ্ট কথা বলতে লাগল। পানওয়ালিও তখন মিঠে পানের সঙ্গে মিঠে কথা বেচতে আরম্ভ করল। এদিকে মানিকলাল পান খেয়ে দোকানের মশলা শেষ করে দিল। দাসী মশলা আনতে অন্য দোকানে গেল। মানিকলাল এই ফাঁকে বলল, মহারাজিয়া, তুমি বড় চতুরা। আমি একটা চতুরা স্ত্রীলোক খুঁজছিলাম। আমার একটা দুশ্মন আছে, তাকে একটু জব্দ করব। কি করতে হবে তা তোমাকে বুঝিয়ে বলছি। তুমি যদি আমার সহায়তা করো তবে এক আশারফি পুরস্কারও দেব। কি করতে হবে? মানিকলাল চুপি চুপি কি যেন বলল। পানওয়ালি বড় রঙ্গপ্রিয়া, সে তৎক্ষণাৎ সম্মত হল। আশরফির প্রয়োজন নেই, রঙ্গই আমার পুরস্কার। এখন দোয়াত কলম আর কাগজ হবে? দাসী নিকটস্থ বেনিয়ার দোকান থেকে তা এনে দিল। মানিক পানওয়ালির সঙ্গে পরামর্শ করে একটি পত্র লিখল। হে প্রাণনাথ, তুমি যখন নগর ভ্রমণে এসেছিলে আমি তোমাকে দেখে অতিশয় মুগ্ধ হয়েছিলাম। তোমার একবার দেখা না পেলে আমার প্রাণ যাবে। শুনেছি তোমরা কাল চলে যাবে, অতএব আজ একবার অবশ্যই আমায় দেখা দেবে, নইলে আমি গলায় ছুরি দেব। যে পত্র নিয়ে যাচ্ছে তার সঙ্গে এসো, সেই পথ দেখিয়ে নিয়ে আসবে। পত্র লেখা হলে মানিকলাল শিরোনামা দিল মোহাম্মদ খাঁ। এই লোকটাকে? একজন মোগল সওয়ার। সত্যি কথা বলতে মানিকলাল মোগলদের মধ্যে একজনকেও চিনত না, কারোর নামও সে জানে না। কিন্তু সে ভাবল 2000 মোগলের মধ্যে একজন না একজন মোহাম্মদ তো আছেই, আর সব মোগলই তো খাঁ। এই ঘরে হবে না, আর একটা ঘর ভাড়া নিতে হবে। তখনই দুজনে বাজারে গিয়ে আর একটা ঘর নিল। পানওয়ালি মোগলের অভ্যর্থনার জন্য ঘর সাজাতে শুরু করল, আর মানিকলাল পত্র নিয়ে উপস্থিত হল মোগল শিবিরে। মোহাম্মদ খাঁ কে মশাই? তার নামে পত্র আছে। চিনি না। মোহাম্মদ খাঁ? খুঁজে নাও। মোহাম্মদ খাঁ কে? মোহাম্মদ খাঁ কে চিনি না, কিন্তু আমার নাম নূর মোহাম্মদ খাঁ। পত্র দেখি, দেখলে বুঝতে পারবো পত্র আমার কি না। মোগল যাই হোক ফাঁদে পড়বে। পত্র জারি হোক, আমি কেন এই সুযোগে বিবিটাকে দেখে আসি না? পত্র আমারই বটে, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি। মোগল তাঁবুর মধ্যে প্রবেশ করে চুল আঁচড়ে গন্ধদ্রব্য মেখে পোশাক পরে বের হল। বৃত্ত, সে স্থান কত দূর? হুজুর অনেক দূর, ঘোড়ায় গেলে ভালো হতো। বহুত আচ্ছা। হুজুর বড় ঘরের কথা, হাতিয়ার বান্ধ হয়ে গেলেই ভালো হয়। সে তো ভালো কথা, জঙ্গি জোয়ান আমি, হাতিয়ার ছাড়া কেন যাব। চলো। এইখানেই নামতে হবে হুজুর। আমি আপনার ঘোড়া ধরছি, আপনি গৃহমধ্যে প্রবেশ করুন। খাঁ সাহেব নামলেন, মানিকলাল তার ঘোড়া ধরে রইল। খাঁ বাহাদুর সশস্ত্রে গৃহমধ্যে প্রবেশ করছিলেন। পরে মনে পড়ল, হাতিয়ার বান্ধ হয়ে রমণী সম্ভাষণে যাওয়া বড় একটা ভালো দেখায় না। ফিরে এসে মানিকলালের কাছে অস্ত্রগুলোও রেখে গেলেন, এতে মানিকলালের আরও সুবিধে হল। গৃহমধ্যে প্রবেশ করে খাঁ সাহেব দেখলেন তক্তপোষের ওপরে একটি উত্তম শয্যা পাতা এবং তার উপরে এক সুন্দরী বসে রয়েছে। আতর এবং গোলাপের সৌগন্ধে তামাক প্রস্তুত,
খাঁ সাহেব জুতো খুলে তক্তপোষে বসে মিষ্ট বচনে বিবিকে সম্ভাষণ করলেন। পরে পোশাকটা খুলে রেখে ফুলের পাখা হাতে নিয়ে বাতাস খেতে আরম্ভ করলেন এবং আলবোলার নল মুখে পুরে সুখের আবেশে টান দিতে লাগলেন। বিবিও তাকে দু চারটে গাঢ় প্রণয়ের কথা বলে একেবারে মোহিত করে ফেলল। কে? আমি। সর্বনাশ হয়েছে, আমার স্বামী এসেছেন। মনে করেছিলাম তিনি আজ আর আসবেন না। তুমি এই তক্তপোষে নিচে একবার লুকো, আমি ওকে বিদায় করে আসছি। সে কি মরদ হয়ে ভয়ে লুকোব? যে হয় আসুক না, এখানে কাতিল করব। সে কি সর্বনাশ, আমার স্বামীকে মেরে ফেলে আমার অন্ন বস্ত্রের পথ বন্ধ করে দেবে? এই কি তোমার ভালোবাসার ফল? শীঘ্র তক্তপোষে নিচে যাও, আমি এক্ষুনি ওকে বিদায় করে দিচ্ছি। অগত্যা খাঁ সাহেব তক্তপোষের নিচে গেলেন। মোটা শরীর বড় সহজে প্রবেশ করে না, ছাল চামড়া দু জায়গায় ছড়েও গেল। কি আর করা যায়, প্রেমের জন্য মানুষকে কি না সইতে হয়। সেই স্থূল মাংসপিণ্ড তক্তপোষতলে বিন্যস্ত হলে পর পানওয়ালি এসে দরজা খুলে দিল। তুমি আবার এলে যে, আজ আর আসবে না বলেছিলে। চাবিটা ফেলে গেছি। পানওয়ালি চাবি খোঁজার ছল করে খাঁ সাহেবের পরিত্যক্ত পোশাকটা হাতে নিল এবং পোশাক হাতে নিয়েই দ্রুত দুজনে বাইরে চলে এসে শেকল টেনে বাইরে থেকে চাবি দিল। মানিকলাল যখন মোগল সেজে হাতিয়ারবন্দ হয়ে তাঁর অশ্বপৃষ্ঠে আরোহণ করে মোগল শিবিরে স্থান নিতে চলল, খাঁ সাহেব তখন তক্তপোষের নিচে মুশিকদের দংশন যন্ত্রণা সহ্য করছিলেন। পরদিন সকালে মোগল সৈন্য সাজল, পাঁচ পাঁচজন অশ্বারোহীর এক এক সারি। চঞ্চল কুমারী সকালে উঠে স্নান করে রত্নালঙ্কারে ভূষিতা হলেন। নির্মল অলঙ্কার পরাল, ফুলের মালা পরাও। সখী, আমি চিতারোহণে যাচ্ছি, রত্নালঙ্কার পরাই। সখী, তুমি উদয়পুরেশ্বরী হতে যাচ্ছ, পরাও পরাও। কুৎসিত হয়ে কেন পড়ব? রাজার মেয়ে আমি, রাজার মেয়ের মতো সুন্দর হয়ে মরব। সৌন্দর্যের মতো কোন রাজ্য? রাজত্বকে বিনা সৌন্দর্যের শোভা পায়। পরাও নির্মল, আর তোমায় দেখব না। আমায় আবার দেখবে, তুমি যেখানে থাকো আমার সঙ্গে আবার দেখা হবে। কেন বিধা তেমন বিড়ম্বনা করলেন? দেখো, ক্ষুদ্র কাঁটার গাছ যেখানে জন্মে সেইখানে থাকে, আমি কেন রূপনগরে থাকতে পেলাম না? আমায় না দেখলে তোমার মরা হবে না, তোমায় না দেখলে আমার মরা হবে না। আমি দিল্লির পথে মরব। তবে তবে দিল্লির পথেই আমায় দেখবে। চঞ্চল কুমারী বেশভূষা সমাপন করে মহাদেবের মন্দিরে গেলেন। দেবাদিদেব মহাদেব, মরতে চললাম, কিন্তু জিজ্ঞাসা করি, বালিকার মননে তোমার এত তুষ্টি কেন প্রভু? আমি বাঁচলি কি তোমার সৃষ্টি চলত না? যদি এতই মনে ছিল, কেন আমাকে রাজার মেয়ে করে সংসারে পাঠিয়েছিলেন? মহাদেবের বন্দনা শেষ করে সকলের কাছে বিদায় গ্রহণ করে চঞ্চল কুমারী দোলারোহণে চললেন। এক সহস্র অশ্বারোহী সৈন্য দোলার সামনে এসে দাঁড়াল, বাকি এক সহস্র পেছনে। রজত মণ্ডিত রত্ন খচিত সে শিবিকা দুর্গ মধ্যে শঙ্খ নিনাদিত হল। সেনাপতি চলার আজ্ঞা দিলেন। এদিকে মানিকলাল বুদ্ধি করে শিবিকার পেছনে স্থান গ্রহণ করেছিল, কিন্তু নির্মল কুমারী বড় গোলমাল বাঁধাল। চঞ্চল তো রত্নখচিত শিবিকারোহণে চলে গেলেন, কিন্তু নির্মলের কান্না থামে না। এত পৌরজনের মধ্যেও চঞ্চলের অভাবে নির্মল বড়ই একা।
উঁচু গৃহচূড়ার ওপরে উঠে সে দেখতে লাগল। কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল, তার চোখ জ্বালা করছে। ছাদের ওপর থেকে নেমে এলেন তিনি। প্রথমে সমস্ত অলংকার খুলে লুকিয়ে রাখলেন। সঞ্চিত অর্থমধ্যে সামান্য কিছু মুদ্রা গোপনে সংগ্রহ করলেন। তারপর একাকিনী বেরিয়ে গেলেন রাজপুরী ছেড়ে। পরে দৃঢ় পদে অশ্বারোহী সেনা যে পথে গেছে সেই পথে একাকিনী তাদের অনুসরণ করলেন। বৃহৎ অজগর সাপের ন্যায় সেই অশ্বারোহী সেনা পার্বত্য পথ ধরে চলেছে। রানা রাজসিংহ যেখানে লুকিয়েছিলেন অশ্বারোহী শ্রেণী সেই রন্ধ্র পথে ক্রমে প্রবেশ করল। হঠাৎ একটা বিকট শব্দ হল। অশ্বারোহীরা ক্ষণকাল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। দেখল ওপর থেকে বৃহৎ এক শিলাখণ্ড সৈন্য মধ্যে পড়েছে। চাপে একজন অশ্বারোহী মরেছে, আর একজন আহত। দেখতে দেখতে আবার সৈন্য মধ্যে শিলাখণ্ড পড়ল। এক দুই তিন চার ক্রমে একেবারে শত শত ছোট বড় শিলাবৃষ্টি হতে লাগলো। বহু সংখ্যক অশ্ব এবং অশ্বারোহী কেউ হত কেউ আহত হয়ে পথের ওপর পড়ে পথ একেবারে অবরুদ্ধ করে ফেলল। বিরাট এক গোলযোগের সৃষ্টি হলো সেখানে। মানিকলালের কথা শোনা মাত্র বাহকেরা নিজেদের এবং রাজকুমারীর প্রাণ রক্ষা করতে শিবিকা নিয়ে সেই বাঁ দিকের সরু পথে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে অশ্বনিয়ে মানিকলালও সেই পথেই প্রবেশ করল। নিকটস্থ সৈনিকেরা দেখল যে প্রাণ বাঁচাবার এই একটিমাত্র পথ। তখন আর একজন অশ্বারোহী মানিকলালকে অনুসরণ করে সেই পথে প্রবেশ করতে গেল। ঠিক সেই সময়ই ওপর থেকে একটা অতি বৃহৎ শিলাখণ্ড গড়াতে গড়াতে এসে রন্ধ্রমুখ বন্ধ করল। আর কেউ সেই পথে প্রবেশ করতে পারল না। একা মানিকলাল শিবিকার সঙ্গে পূর্ব নির্ধারিত পথে চলল। সেনাপতি হাসান আলী খাঁ সৈন্যের একেবারে শেষে ছিলেন। প্রবেশ পথমুখে স্বয়ং দাঁড়িয়ে সংকীর্ণ দ্বারে সেনার প্রবেশের তত্ত্বাবধান করছিলেন। পরে দেখলেন সহসা সৈনিক শ্রেণী মহা গোলযোগ করে পিছু হটছে। কারণ জিজ্ঞাসা করলে কেউ ভালো করে কিছু বুঝিয়ে বলতে পারে না। তখন তাদের ভর্ৎসনা করে স্বয়ং দেখতে এগিয়ে গেলেন ব্যাপারখানা কি। 50 জন রাজপুত দক্ষিণ পাশের উচ্চ পর্বত থেকে গতকালের সঞ্চয় করা শিলা বৃষ্টি করছিল, আর বাকি 50 জন রাজপুত স্বয়ং রাজসিংহের সাথে বাম দিকের অনুচ্চ পর্বত শিখরে লুকিয়েছিল। তারা এতক্ষণ কিছুই করছিল না, কিন্তু এখন তাদের কাজের সময় উপস্থিত। যেখানে শিলাবৃষ্টি হচ্ছিল সেখানে মোবারক ছিল। তিনি প্রথমে সৈন্যদের বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখলেন ক্ষুদ্র পথে রাজকুমারীর শিবিকা চলে গেল এবং অমনি অর্গলের ন্যায় বৃহৎ শিলাখণ্ড সেই পথ বন্ধ করল, তখন তার মনে সন্দেহ উপস্থিত হল। প্রাণ যায় যাক, সেও শিকার। শত সওয়ার দোলার পিছু পিছু যাও, ঘোড়া ছেড়ে পেদাল যাও, এই পাথর টপকে ওপার দিয়ে যাও, আমিও যাচ্ছি, চলো। তিনি ঘোড়া থেকে নেমে পাথর টপকালেন। তার দৃষ্টান্তের অনুবর্তী হয়ে শত সওয়ার তার সঙ্গে সঙ্গে সেই রন্ধ্রপথে প্রবেশ করল। রাজসিংহ পর্বত শিখর থেকে এই সকল দেখছিলেন। যখন মোগল সৈন্যরা ক্ষুদ্র পথে ঢুকল তখন রাজসিংহ হঠাৎই বজ্রের ন্যায় ওপর থেকে আক্রমণ করে তাদের নিহত করতে লাগলেন। সহসা ওপর থেকে আক্রান্ত হয়ে মোগলরা বিশৃঙ্খল হয়ে গেল। তাদের মধ্যে অধিকাংশই এই ভয়ঙ্কর যুদ্ধে প্রাণত্যাগ করল। 5-7-10 জন মাত্র বেঁচে রইল। তাদের নিয়ে মোবারক ফিরে এলেন। রাজপুতেরা তাদের ধাওয়া করল না। মোবারকের সঙ্গে মোগল সওয়ারের বেশধারী মানিকলালও বেরিয়ে গেল।
এবং এসেই একজন মৃত সওয়ারের রসে আরোহণ করে সেই শৃঙ্খলা শূন্য মোগল সেনার মধ্যে কোথায় যে লুকোলো কেহ আর তাকে দেখতে পেল না। যে মুখে মোগলেরা সেই পার্বত্য পথে প্রবেশ করেছিল মানিকলাল সেই পথ থেকে নির্গত হল। যারা তাকে দেখল তারা ভাবল সে পালাচ্ছে। মানিকলাল গলি থেকে বেরিয়ে তীর বেগে ঘোড়া ছুটিয়ে রূপনগরের গড়ের দিকে চলল। এদিকে মুবারক প্রস্তর খণ্ড স্থানান্তরিত করে ফিরে এলেন। এই পাহাড়ে চড়তে কষ্ট নেই, সকলেই ঘোড়া নিয়ে এই পাহাড়ের উপরে ওঠো, দস্যু অল্প সংখ্যক, তাদের সমূলে নিপাত করব, চলো চলো। তখন 500 মোগল সেনা ঘোড়াসহ বাম দিকের সেই পর্বত শিখরে উঠতে লাগল। মুবারক তাদের অধিনায়ক। মোগলদের সঙ্গে দুটি তোপ ছিল, তার মধ্যে একটা তারা ঠেলে ঠেলে পাহাড়ে ওঠাতে লাগল, আর একটা ছোট তোপ টেনে শিকলে বেঁধে হাতি লাগিয়ে যে বিরাট শিলাখণ্ডের দ্বারা পার্বত্য রন্ধ্র বন্ধ করা হয়েছিল তার ওপরে উঠিয়ে স্থাপন করল। মুবারক এবং তার সেনা পর্বতের ওপর উঠে দেখলেন উপরিভাগ জনশূন্য। তখন মুবারক বুঝলেন এরা রাজপুত দস্যু ভিন্ন আর কিছুই নয়। অশ্বক্ষুরের চিহ্ন দেখে বুঝলেন তারা সেই রন্ধ্রপথেই আছে। তাই তার দ্বিতীয় মুখ রোধ করে তাদের বিনাশ করার জন্য তিনি সেই রন্ধ্রের ধারে ধারে সৈন্য নিয়ে চলতে লাগলেন। ক্রমে পথ প্রশস্ত হয়ে এলো। তখন মুবারক পাহাড়ের ধারে এসে দেখলেন 40 জনের অনধিক রাজপুত শিবিকার সঙ্গে রুধিরাক্ত কলেবরে সেই পথে চলেছে। মুবারক বুঝলেন এরা নির্গমের পথ জানে, এদের ওপর নজর রেখে ধীরে ধীরে চললে রন্ধ্রদ্বারে উপস্থিত হওয়া যাবে। কিছুক্ষণ পরে দেখলেন পাহাড় ঢালু হয়ে আসছে এবং সামনে নির্গমের পথ। মুবারক তীর বেগে ঘোড়া চালিয়ে পর্বততলে নেমে রন্ধ্রমুখ বন্ধ করলেন। রাজপুতেরা রন্ধ্রের বাঁক ফিরে যাচ্ছিল, সুতরাং তারা রন্ধ্রমুখে আগে পৌঁছতে পারল না। মোগলেরা পথরোধ করে রন্ধ্রমুখে কামান বসাল এবং সল্লাসে চিৎকার করে উঠল একবার। তা শুনে উত্তরস্বরূপ রন্ধ্রের অপর মুখে হাসান আলীও একবার কামানের আওয়াজ করলেন। রাজপুতেরা শিউরে উঠল, তাদের কামান ছিল না। রাজসিংহ দেখলেন আর কোনো মতেই রক্ষা নেই, তাই তিনি সৈন্যদের একত্রিত করলেন। ভাই বন্ধু, যে কেউ সঙ্গে থাক, আজ সরলান্তকরণে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমারই দোষে এই বিপদ ঘটেছে, পর্বত থেকে নেমেই এই দোষ করেছে। এখন এই গলির দুই মুখ বন্ধ, দুই মুখেই কামান শুনছি, দুই মুখে আমাদের 20 গুণ মোগল দাঁড়িয়ে আছে সন্দেহ নেই। অতএব আমাদের আর বাঁচার ভরসা নেই, তাতেই বা ক্ষতি কি? রাজপুত হয়ে কে মরতে কাত? সকলেই মরব, একজনও বাঁচব না, কিন্তু মেরে মরব। যে মরার আগে দুজন মোগল না মেরে মরবে সেই রাজপুত নয়। তোমরা শোনো, এই পথে ঘোড়া ছোটে না, সবাই ঘোড়া ছেড়ে দাও, এসো আমরা তরবারি হাতে লাফিয়ে তোপের ওপর পড়ি। তোপ তো আমাদেরই হবে, তারপর দেখা যাবে কত মোগল মেরে মরতে পারি। দুজন দুজন করে সারি দাও। অশ্বপৃষ্ঠে সবাই একে একে যাচ্ছিল, পদব্রজে দুজন দুজন, রানা চললেন সর্বাগ্রে। আজ আসন্ন মৃত্যু দেখে তিনি প্রফুল্ল চিত্ত। ব্যাপার কি? রব শুনে রাজসিংহ পেছনে ফিরে দেখলেন দুপাশে রাজপুত সেনা সারি দিয়েছে, মাঝে বিশাল লোচনা সহাস্যবদনা কোন দেবী যেন এগিয়ে আসছেন। দেখো দোলা কোথায়? আগে দোলা এই দিকে আছে। দেখো দোলা খালি কিনা? আগে দোলা খালি মহারাজ, কুমারীজি আপনার সামনে। চঞ্চল কুমারী রাজসিংহকে প্রণাম করলেন। রাজকুমারী, আপনি এখানে কেন? আপনাকে প্রণাম করতে এসেছি মহারাজ, প্রণাম করেছি, এখন একটা ভিক্ষা চাই। আমি মুখুরা, স্ত্রীলোকের লজ্জায় যে শোভা তা আমার নেই,
ক্ষমা করবেন, ভিক্ষা যা চাই তাতে আশা করি নিরাশ করবেন না। তোমারই জন্য এত দূর এসেছি, তোমাকে অদেও কিছুই নেই, কি চাও রূপনগরের কন্যে? আমি চঞ্চলমতি বালিকা বলে আপনাকে আসতে লিখেছিলাম, কিন্তু আমি নিজের মন নিজেই বুঝতে পারিনি। আমি এখন মোগল সম্রাটের ঐশ্বর্যের কথা শুনে বড় মুগ্ধ হয়েছি। আপনি অনুমতি করুন, আমি দিল্লি যাব। তোমার দিল্লি যেতে হয় যাও, আমার আপত্তি নেই, কিন্তু আপাতত তুমি যেতে পারবে না। যদি এখন তোমাকে ছেড়ে দিই, মোগল মনে করবে যে প্রাণ ভয়ে ভীত হয়ে তোমাকে ছেড়ে দিলাম। আগে যুদ্ধ শেষ হোক, তারপর তুমি যেও। তোমার মনের কথা যে বুঝিনি তা মনে করো না। আমি জীবিত থাকতে তোমাকে দিল্লি যেতে হবে না। জওয়ান সব আগে চলো। মহারাজ, এই আংটিতে বিষ আছে, দিল্লিতে না যেতে দিলে আমি বিষ খাব। অনেকক্ষণ বুঝেছি চঞ্চল কুমারী, রমণী কুলে তুমি ধন্যা, কিন্তু তুমি যা ভাবছ তা হবে না। আজ রাজপুতদের বাঁচা হবে না, আজ রাজপুতকে মরতেই হবে, নইলে রাজপুত নামে বড় কলঙ্ক হবে। যে আমরা যতক্ষণ না মরি ততক্ষণ তুমি বন্দী, আমরা মরলে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেও। দিল্লির সর্জাকে মহিষী করতে অভিলাষ করেছেন, সে কারো বন্দী নয় মহারাজ। এই আমি মোগল সৈন্য সম্মুখে চললাম, কার সাধ্য দেখি রোখে। চঞ্চল কুমারী রাজসিংহকে পাশ কাটিয়ে রন্ধ্রমুখের দিকে এগিয়ে চললেন, এবং ক্রমে সশস্ত্র 500 মোগল অশ্বারোহীর সামনে গিয়ে দাঁড়ালেন। এই সেনা সেনাপতি কে? এরা এখন এই অধমের অধীনে, আপনি কে? আমি সামান্না স্ত্রী, আপনার কাছে কিছু ভিক্ষা আছে, যদি অন্তরালে শোনেন তবেই বলতে পারি। তবে রন্ধ্র মধ্যে এগিয়ে যান। আমি রূপনগরের রাজকন্যা, বাদশাহ আমাকে বিয়ে করার অভিলাষে আমাকে নিতেই সেনা পাঠিয়েছেন, একথা বিশ্বাস করেন? আপনাকে দেখেই সে বিশ্বাস হয়। আমি মোগলকে বিয়ে করতে অনিচ্ছুক, ধর্মে পতিত হব মনে করি, কিন্তু পিতা ক্ষীণবল, তিনি আমাকে আপনাদের সঙ্গে পাঠিয়েছেন, তার কোনো ভরসা নেই বলে আমি রাজসিংহের কাছে দূত প্রেরণ করেছিলাম। আমার কপালক্রমে তিনি 50 জন মাত্র সিপাহী নিয়ে এসেছেন। সে কি 50 জন সিপাহী এত মোগল মারল? বিচিত্র কিছুই নয়, হলদিঘাটে ওই রকম একটা হয়েছিল শুনেছি। সে যাই হোক, রাজসিংহ এখন আপনার নিকট পরাস্ত, তাকে পরাস্ত দেখেই আমি এসে ধরা দিচ্ছি। আমাকে দিল্লি নিয়ে চলুন, যুদ্ধের আর প্রয়োজন নেই। বুঝেছি, নিজের সুখ ত্যাগ করে আপনি রাজপুতের প্রাণ রক্ষা করতে চান, তাদেরও কি সেই একই ইচ্ছে? সেও কি সম্ভব? আমাকে আপনারা নিয়ে চললেও তারা যুদ্ধ ছাড়বে না। আমার অনুরোধ, আমার সঙ্গে একমত হয়ে আপনি তাদের প্রাণ রক্ষা করুন। তা পারি, কিন্তু দস্যুর দণ্ড অবশ্যই দিতে হবে, আমি তাদের বন্দী করব। সব পারবেন সেটি পারবেন না, তাদের প্রাণে মারতে পারবেন কিন্তু বাঁধতে পারবেন না, তারা সকলেই মরতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন, মরবেন। তা বিশ্বাস করি, কিন্তু আপনি দিল্লি যাবেন এ স্থির? আপাতত আপনাদের সঙ্গে যাওয়াই স্থির, দিল্লি পর্যন্ত পৌঁছবো কি না জানি না। সে কি? আপনারা যুদ্ধ করে মরতে জানেন, আমরা স্ত্রীলোকেরা কি শুধু শুধু মরতে জানি না? আমাদের শত্রু আছে তাই মরি। ভুবনে কি আপনারও শত্রু আছে? আমি নিজে। আমাদের শত্রুর অনেক প্রকার অস্ত্র আছে, আপনার বিষ কোথায় আছে? অন্তরে। মা, আত্মঘাতিনী কেন হবেন? আপনি যদি যেতে না চান তবে আমাদের সাধ্য কি আপনাকে নিয়ে যাই? স্বয়ং দিল্লির স্বর উপস্থিত থাকলেও আপনার উপর বল প্রকাশ করতে পারতেন না, আমরা তো কোন ছাড়। আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু এ রাজপুতেরা বাদশাহের বাদশাহী সেনা আক্রমণ করেছে, আমি মোগল সেনাপতি হয়ে কি প্রকারে ওদের ক্ষমা করি? ক্ষমা করে কাজ নেই, যুদ্ধ করুন। এই সময় সেনা নিয়ে রাজসিংহ সেখানে উপস্থিত হলেন। যুদ্ধ করুন, রাজপুতের মেয়েরা মরতে জানে। মহারাজাধিরাজ, আপনার কোমরে যে তরবারি দুলছে, রাজপ্রসাদ স্বরূপ দাসীকে তা দিতে আজ্ঞা হোক। বুঝেছি, তুমি সত্য সত্যই ভৈরবী। উদয়পুরের বীরেরা কতদিন থেকে স্ত্রীলোকের বাহুবলে রক্ষিত? যতদিন থেকে মোগল বাদশাহ অবলাদের উপর অত্যাচার আরম্ভ করেছেন ততদিন থেকে রাজপুত কন্যাদের বাহুতে বল হয়েছে। রাজপুতরা বাগযুদ্ধে অপটু, ক্ষুদ্র সৈনিকদের সঙ্গে বাগযুদ্ধের আমার সময়ও নেই, বৃথা কালহরণের প্রয়োজন নেই, পিপিলিকার মতোই মোগলদের মেরে ফেলো। দুই প্রধানের আদেশে
দুই সৈন্যদল অস্ত্র উঁচিয়ে অগ্রসর হল, কিন্তু সহসা দুপক্ষই নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে পড়ল। সেই রণক্ষেত্রে উভয় সেনার মাঝে অসি উত্তোলন করে স্থির মতি চঞ্চল কুমারী দাঁড়িয়ে, তিনি সরছেন না। তোমার এই অকর্তব্য, সহস্তে তুমি রাজপুত কুলে কলঙ্ক লেপছো কেন? লোকে বলবে আজ স্ত্রী লোকের সাহায্যে রাজসিংহ প্রাণ রক্ষা করলো। আপনাকে মরতেকে নিষেধ করেছে মহারাজ, আমি কেবল আগে মরতে চাইছি। যে অনর্থের মূল তার আগে মরার অধিকার আছে। মুবারক চঞ্চল কুমারীর কাজ দেখে মুগ্ধ হলেন। মোগল বাদশাহ স্ত্রী লোকের সাথে যুদ্ধ করে না, অতএব বলি আমরা এই সুন্দরীর নিকট পরাজয় স্বীকার করে যুদ্ধ ত্যাগ করে যাই। রানা রাজসিংহের সঙ্গে যুদ্ধে জয় পরাজয়ের মীমাংসা ক্ষেত্রান্তরে হবে। আমি রানাকে অনুরোধ করে যাচ্ছি যে সেবার যেন স্ত্রীলোক সঙ্গে করে না আসেন। সাহেব, আমায় ফেলে যাচ্ছেন কেন? আমাকে নিয়ে যাবার জন্য আপনাদের দিল্লীশ্বর পাঠিয়েছেন, আমাকে যদি নিয়ে না যান তবে বাদশাহকে কি বলবেন? বাদশাহের বড় আরেকজন আছেন মা, উত্তর তাঁর কাছে দেব। সে তো পরলোকে, কিন্তু ইহলোকে? মুবারক আলী ইহলোকে কাউকে ভয় করে না। ঈশ্বর আপনাকে কুশলে রাখুন, আমি চললাম। মুবারক তার সেনাকে ফিরতে আদেশ করলেন। এমন সময় হঠাৎই শত মোগল যোদ্ধা ধরাশায়ী হল। মুবারক দেখলেন ঘোর বিপদ। মানিকলাল পার্বত্য পথ থেকে নির্গত হয়ে ঘোড়া ছুটিয়ে একেবারে রূপনগরের গড়ে গিয়ে উপস্থিত হয়েছিল। রূপনগরের রাজার কিছু সেপাই ছিল, তবে তারা বেতনভোগী চাকর নয়। তারা চাষবাস করত, হাঁকডাক করলে ঢাল খাড়া লাঠি শোঁটা নিয়ে এসে উপস্থিত হতো, এবং সকলেরই একটি করে ঘোড়া ছিল। মোগল সেনা এলে রূপনগরের রাজা তাদের ডাকার কারণ মোগল সৈন্যের সম্মান এবং খাতিরদারিতে তাদের নিযুক্ত করা। অবশ্য একটা গোপন অভিপ্রায় ছিল, যদি মোগল সেনা হঠাৎ কোনো উপদ্রব উপস্থিত করে তবে তা নিবারণ করা। উৎসব শেষে যখন তারা অশ্ব সজ্জিত করে সবস্ত্র রাজার অস্ত্রাগারে ফিরিয়ে দেবার জন্য নিয়ে এলো, তখন মানিকলাল ঘোড়া ছুটিয়ে সেখানে উপস্থিত হলেন। কি সংবাদ মহারাজ? বড় গণ্ডগোল বেঁধেছে, 5,000 দস্যু এসে রাজকুমারীকে ঘিরেছে। জানা ভাসান আলী খা বাহাদুর আমাকে আপনার নিকটে পাঠালেন, তিনি প্রাণপণে যুদ্ধ করছেন কিন্তু আরও সৈন্য ব্যতীত রক্ষা পেতে পারবেন না, আপনার নিকট সৈন্য সাহায্য চেয়েছেন তিনি। সৌভাগ্যক্রমে আমার সৈন্য সজ্জিতই আছে। তোমাদের ঘোড়া তৈরি, হাতিয়ার নিয়ে এখনই যুদ্ধে চলো, আমি স্বয়ং তোমাদের নিয়ে যাচ্ছি। যদি এ দাসের অপরাধ মাফ হয় তবে আমি নিবেদন করি যে এদের নিয়ে আমি অগ্রসর হই। মহারাজ, আর কিছু সেনা সংগ্রহ করে নিয়ে আসুন, দস্যুরা সংখ্যায় প্রায় 5,000, আরও কিছু সেনাবল ব্যতীত মঙ্গলের সম্ভাবনা নেই। স্থূল বুদ্ধি রাজা তাতেই সম্মত হলেন। সহস্র সৈনিক নিয়ে মানিকলাল অগ্রসর হল, আর রাজা আরও সৈন্য সংগ্রহের চেষ্টায় গড়ে রইলেন। মানিক সেই রূপনগরের সেনা নিয়ে যুদ্ধক্ষেত্রের অভিমুখে এগিয়ে চলল। পথে যেতে যেতে সে দেখল পথের ধারে একটা গাছের ছায়ায় একজন স্ত্রীলোক পড়ে রয়েছেন, বোধ হয় পীড়িতা। তুমি কে গা, এখানে এমন পড়ে আছো? আপনারা কার ফৌজ? আমি রানা রাজসিংহের ভৃত্য। আমি রূপনগরের রাজকুমারীর দাসী, রাজকুমারীকে দিল্লি নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে সঙ্গে নিতে রাজি হননি, ফেলে এসেছেন, তাই আমি হেঁটেই তার কাছে যাচ্ছিলাম। তবে এখানে এ অবস্থায় কেন? অনেক পথ হেঁটেছি, আর পারছি না। তাই পথশ্রান্ত হয়ে পড়ে আছো? তবে এখন কি করবে? এখানেই মরব। ছি 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 ছি, মরবে কেন? রাজকুমারীর কাছে যাবে না? যাব কি প্রকারে, হাঁটতে পারছি না, দেখছো না? কেন, ঘোড়ায় চলো না। ঘোড়ায়? হ্যাঁ ঘোড়ায়, ক্ষতি কি? আমি কি সওয়ার? তো সওয়ার হও। আপত্তি নেই, তবে একটা অসুবিধে আছে, আমি ঘোড়ায় চড়তে জানি না। তার জন্য আর কি সমস্যা, আমার ঘোড়ায় চড়ো। তোমার ঘোড়া কলির না মাটির? আহা, আমি ধরে থাকবো।
আপনি আপনার কাজে যান, আমি আমার গাছতলায় পড়ে থাকি। রাজকুমারীর সঙ্গে সাক্ষাতে আমার কাজ নেই। হ্যাঁ গা, তোমার বিয়ে হয়েছে? না। তুমি কি জাতি? আমি রাজপুতের মেয়ে। আমিও রাজপুতের ছেলে, আমারও স্ত্রী নেই। আমার একটি ছোট্ট মেয়ে আছে, তার একটা মা খুঁজি। তুমি তার মা হবে, বিয়ে করবে আমায়? তাহলে আমার সঙ্গে একত্রে ঘোড়ায় চড়ায় কোনো আপত্তি হয় না। শপথ করো। কি শপথ করবো বলো? তরবারি ছুঁয়ে শপথ করো যে আমাকে বিয়ে করবে। তরবারি ছুঁয়ে শপথ করছি, যদি আজকের যুদ্ধে বাঁচি তবে তোমাকে বিয়ে করব। তবে চলো, তোমার ঘোড়ায় চড়ি। নির্মল কুমারীকে অশ্বপৃষ্ঠে উঠিয়ে মানিকলাল যুদ্ধক্ষেত্রে চলল। যুদ্ধক্ষেত্রের কাছে এক নিভৃত স্থানে নির্মলকে নামিয়ে দিয়ে একেবারে রন্ধ্রের উল্টো মুখে মোবারকের পেছনে এসে উপস্থিত হল সে, এবং এসেই বুঝল রাজপুত গণের নাভিশ্বাস উপস্থিত। মোবারক ফিরে দেখলেন কোথা থেকে সহস্র অশ্বারোহী এসে তাকে পেছন থেকে আক্রমণ করেছে। মোগলরা ভীত হয়ে আর যুদ্ধ করল না, যে যেদিকে পারল সেই দিকে পলায়ন করল। মোবারক রুখতে পারলেন না, তখন রাজপুতেরা তাদের ধাওয়া করল। মোবারক সেনা ফেরাতে গিয়ে সহসা অশ্ব সমেত অদৃশ্য হলেন। হে কি কাণ্ড মানিকলাল, কিছুই তো বুঝতে পারছি না, তুমি কিছু জানো? জানি, যখন আমি দেখলাম যে আপনি রন্ধ্রপথে নেমেছেন তখন বুঝলাম যে সর্বনাশ হয়েছে। প্রভুর রক্ষার্থে আমাকে আবার একটা নতুন জুয়া চুরি করতে হয়েছে। যা যা ঘটেছিল মানিকলাল সংক্ষেপে রানাকে শোনাল। মানিকলাল, মানিকলাল, তুমি যথার্থ প্রভু ভক্ত। তুমি যে কাজ করেছো, যদি কখনো উদয়পুর ফিরে যাই তবে তুমি এর পুরস্কার পাবে। কিন্তু তুমি আমাকে বড় সাথে বঞ্চিত করলে। আজ মোগলদের দেখাতাম যে রাজপুত কেমন করে মরে। মোগলকে সে শিক্ষা দেওয়ার জন্য মহারাজের অনেক ভৃত্য আছে, সেটা রাজকার্যের মধ্যে গণনীয় নয়। এখন উদয়পুরের পথ মুক্ত, রাজধানী ত্যাগ করে পর্বতে পর্বতে পরিভ্রমণ করা কর্তব্য নয়। এখন রাজকুমারীকে নিয়ে স্বদেশে যাত্রা করুন। আমার কতকগুলো সঙ্গী এখনও ওদিকের পাহাড়ের উপরে আছে, তাদের নামিয়ে নিয়ে যেতে হবে যে। আমি তাদের সঙ্গে নিয়ে যাব, আপনি অগ্রসর হন, পথে আমাদের সাক্ষাৎ হবে। রানা সম্মত হয়ে চঞ্চল কুমারীর সাথে উদয়পুরের অভিমুখে যাত্রা করলেন। আর মানিকলাল রানাকে বিদায় দিয়ে রূপনগরের সেনার সাথে পাহাড়ে উঠল। শত্রুদল পালিয়েছে, আর কেন বৃথা পরিশ্রম করছো? কার্য সিদ্ধ হয়েছে, রূপনগরে ফিরে যাও। সৈন্যরা পরিস্থিতি বুঝে লুটপাট করে বিজয় উল্লাসে রূপনগরে ফিরল। মোবারক যে পথে অশ্বারোহণে সৈন্য নিয়ে যাচ্ছিলেন তার মধ্যে একটা কুঁয়ো ছিল। জঙ্গলের আগাছায় মোবারক তা দেখতে না পেয়ে তার উপর দিয়েই ঘোড়া চালালেন, এবং ঘোড়া সমেত তারই ভেতরে পড়ে অদৃশ্য হয়েছিলেন। তবে ভেতরে জল ছিল না, কিন্তু পতনের আঘাতেই ঘোড়াটি মরে গেল। মোবারক পতনকালে সতর্ক হয়েছিলেন, তিনি বড় একটা আঘাত পেলেন না। কেউ আছো? কেউ কি আছো? কেউ আছো? আমায় উদ্ধার করো। স্থির হয়ে থাকো, আমি তুলছি। বেঁচে আছো? আছি, আছি। তুমি কে? কে তুমি? আমি যেই হই। বড় জখম হয়েছে কি? না, সামান্য। আমি একটা কাঠে দু চারটে কাপড় বেঁধে লম্বা দড়ির মতো করছি, গাছে বেঁধে তা কুয়োর ভেতরে ফেলে দিচ্ছি। দু হাত দিয়ে কাঠের দুদিকটা ধরো, আমি টেনে তুলছি। এ তো স্ত্রীলোকের স্বর, তুমি কে? এ গলা তুমি চেনো না? চিনেছি, দড়িয়া। এখানে কোথা থেকে এসছো? তোমারই জন্য, এখন তুলছি, ওঠো। এ বেশ কেন? আমি বাদশাহী সওয়ার। মানে কেন? তোমারই জন্য। আমার জন্য কেন? নইলে আজ তোমাকে কে বাঁচাতো? সেজন্য কি দিল্লি থেকে এখানে এসেছো? সেজন্য সওয়ার সেজেছো? এ কি, এই যে রক্ত দেখছি, তুমি তো জখম হয়েছো,
কেন এ কাজ করলে? না করলে কি তুমি বাঁচতে? শাহজাদে কেমন ভালোবাসে? শাহজাদিরা ভালোবাসে না। আমরা দুঃখী, আমরাই ভালোবাসি। এখন বসো, আমি তোমার জন্য দোলা ঠিক করে রেখেছি, নিয়ে আসছি। সে দুখানা দোলা ঠিক করে রেখেছিল, একখানায় আহত মোবারককে তুলল, আর একখানায় নিজে উঠল। দোলায় ওঠার সময় মোবারক দারিয়াকে বলল, আর কখনো তোমায় ত্যাগ করব না। উপযুক্ত স্থানে উপস্থিত হয়ে দারিয়া মোবারককে শুশ্রূষা করল। দারিয়ার চিকিৎসাতেই মোবারক সে যাত্রায় আরোগ্য লাভ করল। দিল্লি পৌঁছলে দারিয়ার হাত ধরে নিজ গৃহে তাকে নিয়ে গেল মোবারক। কেবল মানিকলাল নির্মলকে নিয়ে বিব্রত। সকলকে পাঠিয়ে দিয়ে সে নির্মলের কাছে এসে জুটল। তাকে কিছু ভোজন করিয়ে গ্রাম থেকে বাহক এবং দোলা নিয়ে এলো। দোলায় নির্মলকে তুলে যে পথে রানা গেছেন সেই পথে না গিয়ে ভিন্ন পথে গ্রামের রাস্তায় চলল এবং সোজা উপস্থিত হল পিসির বাড়িতে। যুদ্ধে লুট থেকে প্রাপ্ত কিছু আশরাফি খরচ করে নির্মলকে সে বিয়ে করল। যথাশাস্ত্রে নির্মল কুমারী মানিকলালের স্ত্রী হলেন। বলাই বাহুল্য যে মানিকলাল রাজার সৈন্যদের মধ্যে বিশেষ উচ্চ পদ লাভ করলেন এবং নিজ গুণে সর্বত্র সম্মান পেলেন। এতক্ষণ আপনি শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ, দ্বিতীয় পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। আগামী রবিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।